प्रेजेंट कर दी। जी सर, धन्यवाद। আজকে আমাদের কততম ক্লাস? 13তম স্যার। 13তম স্যার। আমাদের কততম ক্লাস আজকে স্যার? 13তম স্যার। 13তম ক্লাস। 13তম স্যার। 13। যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন, ভালোবাসা হৃদয় থেকে। আপনারা মানে বিগত আল্লাহর অশেষ রহমতে এখন আছেন। বনিক স্যার, আপনারা একটু আপনাদের পরিচয় গুলো দিবেন স্যারকে। স্যার কথা কি? সিলেটের আসলে মেনলি হবিগঞ্জে, আমার বাসা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা। আমি আসলে ওই যে এলইডিপি ট্রেনিংটা করেছিলাম আরিফ স্যারের সাথে, আরিফ স্যার হচ্ছেন আমার মাস্টার ট্রেনার ছিলেন ওই কোর্সে। তার পরবর্তীতে আসলে মার্কেট প্লেসে কাজ করা শুরু করেছি, 2 বছর ধরে আজকে মার্কেট প্লেসে আছি। মাঝখানে অনেকবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কাজ রেগুলার রেখেছি কিন্তু অ্যাকাউন্ট গুলা কয়েকবারই সাসপেন্ড হয়েছে। এখন নতুন প্রায় মোটামুটি নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি, ক্লায়েন্টের সাথে সম্পর্ক যতটুকু পেরেছি ধরে রাখতে চেষ্টা করেছি আর কি। আর এই আর কি, এখন কথা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংটা এমন একটা বিষয় বা সাবজেক্ট আমরা চুজ করেছি বা আপনারা করেছেন, আমি আসলে করার পরে ওইখানে আসলে HTML CSS থেকে শুরু করে যদি আপনি চান কাজের ডেলিভারি যদি দিতে চান আর কি, এখানে একবারে এক্সেল ওয়ার্ড পর্যন্ত আপনার জানা প্রয়োজন এবং খুঁটিনাটি জানা প্রয়োজন। কারণ কি, আপনি যদি আপনার আপনার প্রত্যেকেই কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন? অ্যাকাউন্ট আছে আপনাদের? জি স্যার। জি স্যার, অলমোস্ট আমাদেরকে আমাদেরকে এই ব্যাপারে খুবই ভালো মতো আমাদেরকে ট্রেন করেছেন এবং উনি আমাকে আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য বলেছেন, আমরা সবাই করে ফেলেছি অলরেডি। মানে ওই কোন ফাইবারে করেছেন না আপওয়ার্কে করেছেন? জি স্যার, ফাইবারে করে ফেলেছি। ফাইবারে করেছেন না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমি আসলে ফাইবারটা অনেকদিন ধরে করছি না, ফাইবারটা বন্ধ করে দিয়েছি। আমি মেইনলি হচ্ছে আপওয়ার্কে কাজ করছি আর কি। তো আপওয়ার্কে কাজ করার একটা অ্যাপ্রুভাল হয় না মনে হয়। অ্যাপ্রুভাল বলতে একটু কঠিন সময়, একটু কঠিন। হ্যাঁ, ফাইবারটা এখন একটু কম নিচ্ছে এখান থেকে, কারণ ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান আসলে করতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণে এখানে একবারে ডাটা এন্ট্রি থেকে শুরু করে আপনার বড় বড় যে কোম্পানিগুলার এইচআর ডিপার্টমেন্ট, যে ওদের যে প্রতিষ্ঠানগুলো এইচআর ডিপার্টমেন্টগুলো যে পিআর নিয়োগ করে, অর্থাৎ ওনাদের যে বড় বড় পণ্যের মার্কেটিং করার জন্য তাদেরকে নিয়োগ করে, এখন আসলে আপওয়ার্ক বা ওই এই ধরনের মার্কেট প্লেস থেকে নিয়োগ করে, ওদের ওদের সাথে কন্ট্রাক্টে যায় আর কি। তো আসলে প্রচুর পরিমাণ বেটার প্রত্যেকটা মার্কেট প্লেসেই, তবে আপওয়ার্কে আপওয়ার্কটা কোন এক কারণে প্রথম স্থানে চলে গেছে আর কি। ফাইবারটাও বেটার, পিপল পার আওয়ারটাও বেটার, freelancer.com যেটা আছে এটাও বেটার। কাজ যারা পারে প্রত্যেক জায়গাতে কাজ করতে পারে, দু একটা বেশ কম মানে বেশি কম থাকতে পারে, ওটা হচ্ছে মার্কেট প্লেসের আলাদা আলাদা ফিচার থাকতে পারে। ফাইবারে গিগ রাখেন আর আপওয়ার্কে ওদের ওরা কাজ দিয়ে দেয়, কাজের প্রেক্ষিতে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দেন, আপনার কাজের স্যাম্পল দিয়ে দেন, প্রোফাইলটা দিয়ে দেন, ওরা দেখে তারপরে কথাবার্তা বলে আপনার সাথে ওরা হায়ার করে নেয়, মানে টেন্ডারের মতো আর কি। তো অনেক রকমেরই কাজ আছে। আর ডিজিটাল মার্কেটিং একটা জিনিস হচ্ছে ভালোটা সাবজেক্টিভ, ভালোটা ভেরি করে, কোনটা যে ভালো সেটা আপনাকেই প্রোভাইড করতে হবে। আমার জন্য আমার আমার পণ্যের মার্কেটিং এর জন্য কোনটা ভালো হবে সেটা বলবেন আপনি, আমি জানি না আমি কতটুকু পণ্য বিক্রি করতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছেন মানে শোনা যাচ্ছে কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি কোনো বায়ার হয়ে থাকি, তাহলে ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনার কাছ থেকে পরামর্শ গুলা নেব, এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট। আর মোটামুটি
মানে মেইনলি যে কাজগুলা আমাদের এখানে করানো হয়, আপওয়ার্কে আমি যে লেভেলের কাজগুলা দেখেছি এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সি, ওরা বড় বড় ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টে যায় যে ওনাদের মার্কেটিং গুলা ওরা করে দেয়, আর ওরা হচ্ছে আমাদের কাছ থেকে শুধু র ডাটা গুলা নেয়, রিসার্চের ডাটা গুলা নেয়। আপনারা কেউ যে ইমেল মার্কেটিং কথাটা শুনেছেন? শুনেছেন। আপনারা কি ইমেল কালেক্ট করতে পারেন? না স্যার। আচ্ছা না স্যার, কালেক্ট করতে পারি না এখন ওই পজিশনে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কয়েকটা ধরেন ওই যে সোশ্যাল মিডিয়াতেই বলেন বা কি মানে ওয়েবসাইট নিয়ে, ধরেন আমি একটা ল্যান্ডিং পেজ নিয়ে যদি একটা পণ্যের মার্কেটিং করতে যাই, সেটা হচ্ছে এক কনসেপ্ট। আর একটা হচ্ছে ওই যে ইমেল গুলা কালেক্ট করে প্রত্যেকের সাথে যদি আমার পণ্যের যে ভালো জিনিসগুলা যদি আমি ডেলিভারি করতে চাই, এটা হচ্ছে আর একটা কনসেপ্ট। অনেকগুলা কনসেপ্ট বা অনেকগুলা কি বলবো আইডিয়াই আছে। এই যে ইমেল মার্কেটিং এর বিষয়টা, ওইটা হচ্ছে ওই ইউএস বেসড বা ইউরোপীয় বেসড বা অনেকটা ইন্ডিয়ান বেসড, ইন্ডিয়াতেও কিন্তু বড় ধরনের এই যে মানে ডিজিটাল মার্কেটিং কোম্পানি গুলো আছে, ওরা আমাদের কাছ থেকে এই যে র ডাটা গুলো কালেক্ট করে নেয়। আমি বুঝাতে পেরেছি আমার কথাটা? জি স্যার। মানে মানে বিভিন্ন ইউজার এবং বায়ারদের ইমেইলের কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ইউজার বা বড় বড় বায়ার যারা আছে ওদের কাছে আসলে, হ্যাঁ ওরা আসলে বড় বড় এজেন্সির সাথে কন্ট্রাক্টে যায়, আর আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা যারা মানে শুরু করেছি বা কাজ করছি, আমাদের কাছ থেকে মূলত আমরা আসলে ওই ইনডেপথলি ডিজিটাল মার্কেটিংটা করতে পারি না, বা ওইটার একটু সময় লাগে বুঝতে বা ওই ধরনের প্রোভাইড করতে, ওই ধরনের কাজ প্রোভাইড করতে একটু সময় লাগে। তো আমরা আসলে যে ডিজিটাল র ডাটা গুলা নিয়ে কাজ করি, ঠিক আছে, রিসার্চের কাজটা করি, কালেকশনের কাজটা করি, আর এক্সেল অথবা বিভিন্ন শীটের মধ্যে এই ডাটাগুলো আমরা প্রোভাইড করে থাকি। এখন কথা হচ্ছে, আমি কেন বললাম কথাগুলো আপনাদেরকে, এখন কথা হচ্ছে আমরা যদি চেষ্টা করি একটা কাজে কিন্তু পুরোপুরি 100% আমরা মানে তথ্য জানি না বা জানাটা পসিবল না। এখন আমি কি করি, আপনারা যেহেতু সবাই মানে আমি আসলে মেইনলি আপওয়ার্কে কাজ করি, তো আমি রিসার্চটা আসলে, আপনারা কি গিগ রিসার্চ করেছেন সবাই? জি স্যার করছি স্যার। কেউজন বলতে পারবেন গিগ রিসার্চটা কিভাবে করেছেন? স্যার আমাদেরকে স্যার যেটা বলছেন যে আজকে আমাদের গিগ রিসার্চ, নরমালি আমাদের আজকে গিগের ক্লাস ছিল, তো স্যার বলছিলেন যে আপনারা মোটামুটি অন্যান্য গিগ দেখে আপনারা আপনাদের মতটা রেডি করে ফেলবেন, আমাদেরকে রিসার্চ বলতে স্যার এইটাই কি বলছিলেন। গিগ দেখে রিসার্চ, তো গিগ যে করবেন গিগ যে বিষয় নিয়ে করবেন ওই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন না? জি স্যার। আপনি যে বিষয়ে কাজ করতে, আপনি যে বিষয়ে কাজ জানেন ওই বিষয়গুলো নিয়ে একটা গিগ বানাবেন, একটা দোকান তৈরি করবেন, একটা সাইনবোর্ড তৈরি করবেন, ওই সাইনবোর্ড দেখে আসলে ক্লায়েন্ট আপনাকে কথা বলতে যাবে, আপনার সাথে কন্ট্রাক্টে যাবে, প্রথমে কথা বলবে, যদি আপনার কাজ বা স্যাম্পল ভালো লাগে তখন আপনার সাথে কন্ট্রাক্টে যাবে, এটাই তো বিষয় না? আমার কথা বোঝা গেছে ভাইরা? মনে করেন স্যার একটা কথা বললে যাতে আমরা নতুন কিছু পাই, আপনি সেটা হতে পারে গিগ রিসার্চের ক্ষেত্রে, সেটা অন্য কিছু বিষয়ের ক্ষেত্রে হতে পারে, স্যারের কাছ থেকে আপনারা কিছু ইনফরমেশন পেতে পারেন কিনা এটা আপনাদের উপর নির্ভর করে। জি জি স্যার, আপনিও সাথে থাকেন আমাদের। ভাই আমি তো আছি আপনাদের আশেপাশে, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব ডান বাম আছি ভাই। জি ধন্যবাদ স্যারকে। আচ্ছা আমি আসলে নতুন, তো মানে আমার আসলে ট্রেনিং মানে ট্রেনার হিসেবে আমার নতুন, তাই যদি কথা বলছি, আর কথা বলাটা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আসলে লাইভে এসে আড্ডা দিয়েছি বা ভিডিও কলে কথা বলেছি, কিন্তু ওইভাবে ক্লাসটা নেওয়া হয় না আর কি। যদিও আমি এক বছরের আগে একটা স্কুলে ছিলাম,
আইসিটি টিচার হিসাবে ক্লাস নিয়েছি, কিন্তু এভাবে আসলে লাইভে বা যে সবার সাথে দূর থেকে কাছে এইভাবে কথা বলা হয় নাই আর কি। তো আপনাদের যদি কোনো কথা থাকে বা জানার থাকে অবশ্যই জানাবেন, আর একটু রেসপন্স করলে আমার জন্য বেটার হয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু আমার যে ডিজিটাল মার্কেটিং বোঝার যে ধারণাটা বা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমার যে ধারণাটা আমি এটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছিলাম, যে যদি আমি ডাটা এন্ট্রির কথা বলি, ডাটা এন্ট্রি কিন্তু অনেক ধরনের ডাটা এন্ট্রি আছে, মানে অনেকগুলো কাজ এই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে যায়। আমরা যদি ধরেন কি বলবো, ফেসবুক থেকে ডাটা কালেক্ট করে এন্ট্রি দেয়া আর লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করে এন্ট্রি দেয়া, এই কাজগুলা সহজ, কিন্তু অনেক ধরনের টুলস আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। আপনারা কি এই ধরনের কোনো কাজ করেছেন ডাটা মানে কালেকশনের? জি স্যার, ডাটা কালেকশনের কাজ করেছিলাম, সফটওয়্যার সম্বন্ধে খুব একটা জানা নাই। আচ্ছা জি স্যার, আমিও করেছিলাম স্যার। জি, কি কাজ করেছিলেন স্যার? অনেকদিন আগে আমি একজনের আন্ডারে কাজ করতাম, তো ওনার কাছ থেকে আর কি ইয়ে করা হয়েছিল, উনি কিছু ওয়েবসাইট আর ওয়েবসাইটের ঠিকানা গুলো দিয়েছিল, ওই ঠিকানা গুলো থেকে আমার ইনফরমেশন কালেক্ট করা ছিল। বুঝছি, আপনাকে একটা স্পেসিফিক ঠিকানা দেওয়া হয়েছিল, ওই ঠিকানা ঘেটে আপনি তার যে প্রয়োজনীয় ডাটা গুলা প্রোভাইড করে দিয়েছিলেন, এটাই তো স্যার? নাম মেইল অ্যাড্রেস? জি স্যার। জি জি স্যার, এখানে আমি একটু বলতে চাই। জি বলেন। মানে আপনি তো ডাটা কালেকশনের ব্যাপারটা বললেন স্যার, আসলে মোটামুটি আমরা এখানে যারা আছি মানে স্যার 25 জন 26 জনের মধ্যে অনেকেই একদমই নতুন, তো স্যার আমাদের ক্লাসটা তো হচ্ছেই, তো এই ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে মানে লার্জ অ্যামাউন্ট ডাটা আমরা কিভাবে কালেক্ট করব এটা যদি আমাদেরকে একটু ভালো করে টুলস বা একটু বুঝাই বলতেন স্যার। আচ্ছা, খুব ভালো। মানে এক কথায় আপনি আপনার ফ্লোতে যান, আমরা আমাদের কোনো কোশ্চেন আসলে সেটা আমরা আপনাকে করব স্যার। জি জি অবশ্যই অবশ্যই, কোশ্চেন না করলে আসলে আমিও বুঝতে পারবো না যে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেক কিছু পারে আবার অনেকেই আছে একদমই পারে না, তো তারা তাদের কথার মাঝখানে আমরা যারা নতুন তারা হারাই যাবো আসলে। জি 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 বুঝতে পারছি। আচ্ছা এখন কথা হচ্ছে, জি 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 অবশ্যই, এখন ফেসবুক তো আমরা সবাই ইউজ করি, ইউজ করি না? এখন আমি যদি বলি আপনাকে ফেসবুক থেকে ধরেন ঢাকার 10 জন ডাক্তারের ফোন নাম্বার কালেক্ট করে দিতে, আপনারা পারবেন? না স্যার পারবো না। আচ্ছা, এখন ফেসবুকে যে সার্চ বারটা আছে না, আমরা কি করি, কোনো বন্ধুর যদি কোনো অ্যাকাউন্ট পাই বা কোনো বন্ধুর নামে সার্চ দেই, তাহলে ওর ডিটেইলটা এখানে চলে আসে না যে রেজাল্ট পেজে? জি জি স্যার। এখন ওই সার্চ বারের মধ্যে যদি আপনি ডক্টর সিং ঢাকা সিটি লিখে সার্চ করেন, কিছু আসবে? না এরকম আসবে না। তাহলে দেখবেন আপনার অনেকজনের নামই কিন্তু ওইখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি কি করলেন, ফেসবুক থেকে ঢাকা সিটিতে কয়েক 10 জন ডাক্তারের নামটা আপনি ফেসবুক থেকে নিতে পারবেন। ফেসবুক ধরেন একজনের অ্যাকাউন্টে আপনি চলে গেলেন, আমি একজনের অ্যাকাউন্টে ঢুকলাম মাত্র, সৈকত দাস স্যার। আমি এটা বুঝি নাই কিভাবে সার্চ দিব, সার্চ অপশনটা বুঝি নাই। বুঝেন নাই? ফেসবুকে সার্চ অপশন আছে না? জি স্যার। ফেসবুকে সার্চ অপশনে গিয়ে আপনি কি চাচ্ছেন, অথবা ক্লায়েন্ট আপনাকে কি বলেছে, বলেছে যে আপনি ঢাকা সিটির 10 জন ডাক্তারের নাম, প্রথম নেম এবং দ্বিতীয় নেম, সেকেন্ড নেম, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, লাস্ট নেম বের করে দিতে। আপনার কাছে টুলস হিসেবে কি আছে? ফেসবুক আছে, আপনি ফেসবুকটা ইউজ করেই আপনি আসলে এই কাজটা করে দিতে পারেন ওই ক্লায়েন্টের জন্য। আপনি ফেসবুকের সার্চ বারে গিয়ে যদি টাইপ করেন
যে ডক্টর সিং ঢাকা সিটি, ধরেন আমি স্পেসিফিকেশনে গেলাম না কিসের ডাক্তার বা কোন মেডিকেল কলেজের ডাক্তার বা কোথায় বসেন বা কোন বিষয়ে স্পেশালিস্ট, আমি ওইদিকে গেলাম না, আমি শুধু সিম্পলি লিখে দিলাম ডক্টর সিং ঢাকা সিটি, দিয়ে আমি ক্লিক করলাম সার্চে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেমন অল পোস্ট পিপল, উপরের যে বারটা আছে না, উপরের বারে অনেক আপনারা কি মানে যেহেতু যারা কম্পিউটারে আছেন তারা আসলে ট্রাই করে দেখতে পারেন। এখন পিপুলে যদি ক্লিক করি তাহলে কিন্তু অনেক অনেকজনের নামই এখানে চলে আসছে, আসে নাই? আচ্ছা, এখন আমার আমার ক্ষেত্রে প্রথমে আসছে সৈকত দাস, আপনাদের কার ক্ষেত্রে কোনটা আসছে একটু বলবেন? স্যার আমার ক্ষেত্রে হচ্ছে তৌফিকুল শরীফ আসছে ফার্স্টে। আচ্ছা, আর কেউ বলবেন? আর কেউ বলবেন? ওরা আপনাদের মানে প্রথম সার্চে কি আসছে? স্যার আমি সৈকত দাস সার্চ দিছি, আমার সৈকত দাসই আসছে। সৈকত দাসই আপনার আসছে, আপনি কই আছেন, মানে লোকেশনটা কোথায় আপনার? লোকেশনটা আসছে ঢাকা, ঢাকায় স্যার। ঢাকায় আছেন আপনি, আর যিনি বললেন আমি আমি ঠাকুর আমি ঠাকুরগাঁয় আছি, যেটা সার্চ দিছি সেই সৈকত দাস ঢাকায়। আপনি কই আছেন আমি ওটা জানাতে আমি জানতে চাচ্ছি, আপনি ঠাকুরগাঁয় আছেন? আমি ঠাকুরগাঁয় স্যার, ঠাকুরগাঁয় আমার সব আমার বাসায়। আর কেউ বলবেন যে আপনাদের সার্চ রেজাল্টে প্রথমে কোন নামটা আসছে? আমার আসছে ডক্টর ফাতেমা। ডক্টর ফাতেমা, আরেকজনের সৈকত দাস, দুইজন পেলাম, আর আপু ছিলেন আমাদের সাথে একজন, উনি বলছেন আরেকটা আসছে, আর আপনি বললেন ডক্টর ফাতেমা। স্যার আমি স্যার আমি সার্চ দিছি 10 ডক্টরস ইন ঢাকা সিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার আমার আসছে হচ্ছে যে ডক্টর সোসাইটি অফ বাংলাদেশ, গ্রুপে না, আপনি যে দেখেন অলে ক্লিক করা আছে, পরে হচ্ছে পোস্ট, পরে হচ্ছে পিপল, আপনি পিপলে ক্লিক করেন। জি স্যার। ও আমার আসছে স্যার দেবদুলাল চক্রবর্তী। দেবদুলাল চক্রবর্তী, আচ্ছা, আমরা এখানে মোটামুটি 25 জনের মধ্যে ধরেন 10 জন যদি সার্চ দিয়ে থাকি তাহলে মোটামুটি এর থেকে 20% কমন আসবে আর 80% ভেরিয়েশন থাকবে, ডাটাগুলোর মধ্যে ভেরিয়েশন থাকবে। এটা হচ্ছে আমাদের আইপি লোকেশনের জন্য হতে পারে, আর আমরা যে প্রত্যেকে কিন্তু একই কিওয়ার্ডে সার্চ করিনি, আমি লিখেছি ডক্টর সিং ঢাকা সিটি, যে এখন কথা বললো উনি বলেছে লিখেছেন 10 ডক্টর সিং ঢাকা সিটি। জি স্যার। আর কে আর কে কি লিখে সার্চ করছেন একটু জানাবেন আমাকে? স্যার আমি সরাসরি সৈকত দাস লিখি স্যার। আপনি সরাসরি সৈকত দাস লিখে সার্চ করেছেন? আমি করছি ডক্টর ডক্টরস ঢাকা সিটি। ডক্টরস ঢাকা সিটি, আচ্ছা, এখন কথা হচ্ছে ডক্টরস ঢাকা সিটি দিয়ে সার্চ দিলাম। জি, এখন কথা হচ্ছে আমরা প্রত্যেকই কিন্তু যার যার মতন করে আমরা সার্চ দিয়েছি, আর গুগল কি করেছে আমাদের মতন করে আমাদের লোকেশন বেসডে সে আমাদেরকে একটা ডাটা প্রোভাইড করেছে, ঠিক আছে? আমরা যখন কোনো ডাটাবেস তৈরি করতে যাব তখন প্রত্যেকের ডাটাবেসটা কিন্তু মোটামুটি আলাদা হবে, মানুষের যে নাম আমরা প্রোভাইড করতে যাব আমাদের ডাটাগুলো আলাদা হবে। তারপরেও ওইখান থেকে আরো স্পেসিফিকেশন থাকতে পারে ক্লায়েন্টের, ঠিক আছে, যে ওইখান থেকে আপনি 10 জন যদি দেন তখন ক্লায়েন্ট বলতে পারে আসলে হার্ট স্পেশালিস্ট কজন, বা বলতে পারে যে যাকে আমি 10টা থেকে 4টার মধ্যে পাবো, যা যা শিডিউল আছে আপনি ওনার সাথে যোগাযোগ করে আমার একটা শিডিউল ঠিক করে দেন। আপনারা আপনাদের ক্লাসে আমরা নেবেন কিনা আমার সন্দেহ। আপনাদের ভুলে যাচ্ছেন আপনারা,
না স্যার আপনাকে ভুলতে পারি স্যার কি বলেন স্যার কোনো দিন না স্যার আমার যতটুকু আমি আসলে যতটুকু প্রিপারেশন নিছিলাম আমি আমার কথা বলে বের হয়ে যাবো আর কি কি বলেন আপনারা আমার ব্যাকআপ বেশি দিবে না আমি কিভাবে নক দেবো আপনাকে আচ্ছা আমি আছি ধরেন আমি নাস্তাটা করে নিতাম আর কি হ্যাঁ শিওর 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 আপনি যান সমস্যা নেই আপনি আস্থা করে আসেন ওকে তো এটাই ভালো হয় বুঝি তাই না কারণ আমি পরে আসতে পারবো না নয়তো আমার স্যার এখানে চলে গেলে আসতে পারবো জি স্যার জি স্যার আমার মনে হয় যে আমি যতটুকু আছে এতটুকু দিয়ে আমি একটু চালাই যাই যতটুকু আলোচনা বা কাজ করা যায় তাই না জি স্যার ওকে আচ্ছা আমাদের টপিক কি ছিল গতকালকে বলেন স্যার বিজনেস পেজ ক্রিয়েটের সেটিংস ওগুলোর উপর একটা ক্লাস হচ্ছিল বিজনেস পেজ মনে হয় এ টু জেড কমপ্লিট যেটা আমরা বাইরে প্রোভাইড করতে পারবো আর কোনো সমস্যা দেখার কথা না স্যার আমরা তো স্যার নতুন কিছু জন আমরা পাইনি স্যার বিষয়টা একবারে আমি একটা ডিসিশন নিয়েছি আমি একটা টিম করব আমি টিম নতুন যারা এসেছেন নতুন নতুন যারা এসেছেন তাদেরকে নিয়ে আমি একটা টিম করতে চাই জি ধন্যবাদ স্যার কারণ তারা যে পিছায় পড়েছেন তাদেরকে আমরা মানে আমার সঙ্গে নিয়ে যেতে চাই সামনে নিতে চাই না আবার পিছনে থাকতে দেই না আমরা আমাদের কাছাকাছি রাখতে চাই সমান ভাবে তাই না কাজের শর্ত হলো যে এখানে আসলে লিডার প্রত্যেকেই এখানে প্রত্যেকেই লিডার কেউ সামনে থাকবে না কেউ পিছনে থাকবে না সবাই সমান সমান ভাবে থাকবে কাছাকাছি থাকবে আমরা যদি টিম ওয়ার্ক কাজ করি আমরা ভালো ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ স্যার অবশ্যই কি বলেন আপনার পুরাতন জি স্যার অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ স্যার যাই এটা পরবর্তীতে আমরা করে নেব জি স্যার অলরেডি আমাদের টিম হ্যাঁ রাইট ওকে তাহলে আমাদের ক্লাস ছিল আমাদের বৃহস্পতিবার যে ক্লাসটা ছিল ফেসবুক বিজনেস পেজ তাই না জি স্যার ফেসবুক বিজনেস পেজ আমরা ওখানে কি কি অ্যাড করতে পারি অপশন গুলো কি 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 ফিচার আমরা ওখানে অ্যাড করতে পারি ফ্লুইন্টলি কেউ বলতে পারবেন
খান সাইমা জি স্যার আমি বলতে যাচ্ছি যে আপনাদের মাথায় এগুলো আছে কিনা নাকি খেয়ে ফেলছেন এগুলো রিভিউ দরকার তাহলে মনে থাকে এগুলো আলোচনা মনে থাকে বেশি ওকে শুধু প্র্যাকটিক্যালি করলে মনে থাকে না এগুলো কথা বললে আলোচনা করলে গল্প করলে অনেক বেশি মাথায় থাকে মাথায় একটা বড় টেক্সট ওকে আমরা যে খাতা কলমে লিখি এটার থেকে বড় খাতা হচ্ছে আমাদের মাথা এই মেমোরি এখানে যে আমরা আমাদের লিংকটা এখানে রেখে দিতে পারি এটা আজীবন থাকবে কিন্তু খাতায় থাকবে না আচ্ছা আমি যে বিষয়টা আসতে যাচ্ছি আমরা বৃহস্পতিবার গত মানে লাস্ট টপিকস নিয়ে আমরা কথা বলতে চাই একটু কথা বলে আমরা আমাদের যে হোমওয়ার্ক ছিল ওটা নিয়ে কথা বলবো তো আমাদের যে ফেসবুক বিজনেস পেজ এদের কি কি ফিচার আমরা অ্যাড করতে পারি বলেন খান ছাইমা জামান স্যার আরেকটু আবার একটু বলেন স্যার আমি শুনতে পাইনি হ্যালো স্যার আমরা ফেসবুক বিজনেস পেজে কোন কোন ফিচার গুলো অ্যাড করতে পারি সেখানে তো দেয়া ছিল স্যার নামগুলো মনে নাই আমার আচ্ছা আপনি বলতে পারবেন না তার মানে নাই আপনি আচ্ছা দেখছেন অবস্থাটা আচ্ছা রেজাউল ফ্রেন্ড স্যার তারপরে রিভিউস তারপরে ভিডিও ফটো অ্যাবাউট কল অ্যাকশন বাটন স্যার আচ্ছা লুট ইবনে মুস্তাফা আপনি বলুন জি স্যার এখান থেকে আমরা স্যার করতে পারি স্যার এখানে আমরা একটা প্রোফাইল পিকচার দিতে পারি স্যার তারপর কভার ফটো দিতে পারি স্যার তারপর এখান থেকে আমরা স্যার ডিসক্রিপশন দিতে পারি স্যার আমাদের তারপর স্যার আমাদের কল টু অ্যাকশন বাটন যেটা বলে সেটা আমরা সেট করতে পারি তারপর স্যার আমাদের কল টু অ্যাকশনে আমরা কি 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 কল বাটন সেট করতে পারি কল টু অ্যাকশনে আমরা মনে হয় যে হোয়াটসঅ্যাপ সেট করতে পারি স্যার কল মি নাও করতে পারি স্যার তারপর টেক্সট মেসেজটা সেট করতে পারি স্যার এই ধরনের বেশ কয়েকটা অপশন আছে এগুলো আমরা সেট করতে পারি স্যার ওকে ওকে থ্যাংক ইউ রেজাউল ইউপিডব্লিউ জি স্যার আমরা কি কি এই সেট করতে পারি ফিচারগুলো স্যার ফিচারগুলো আমরা লোগো অ্যাড করতে পারবো ছবিও অ্যাড করতে পারবো কভার ফটো অ্যাড করতে পারবো তারপর স্যার বাটন অ্যাড করতে পারবো স্যার কি কি বাটন যেমন স্যার সোশ্যাল মিডিয়ার বাটন গুলো স্যার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব ওটা বাটন না ওটাকে বাটন বলে না সোশ্যাল মিডিয়া থেকে বাটন না আচ্ছা তাহলে বাটন তো স্যার এই স্যার কল বা এই যে টেক্সট মেসেজ নেক্সট আজ মোহাম্মদ ছয়কত আমরা ছয়কত জি স্যার আমরা আমরা ওই পেজের মধ্যে আমরা ভিডিও ফটোস তারপর হচ্ছে কমিউনিটি ইভেন্ট এগুলো অ্যাড করব তারপর মূল কাজটা এদিকে হচ্ছে স্টোরিতে আমরা অ্যাড করব স্টোরিতে পিক আপলোড দেব আর একটা স্টোরি লিখব আমরা আগে যা করছি তারপরে স্যার হচ্ছে অ্যাড বাটনে তো স্যার বললই যে কন্টাক্ট গুলো থাকবে বিভিন্ন রকমের কন্টাক্ট থাকবে সব কুক কিউ থাকবে এসব জিনিস থাকবে আর এদিকে কল বাটনে স্যার আমাদের ফেসবুক লিংক গুলো থাকবে টুইটার থাকবে ইনস্টাগ্রাম থাকবে ইউটিউব থাকবে তারপরে আর এদিকে তো আমাদের কন্টাক্ট থ্যাংক ইউ মোহাম্মদ নজির রহমান একদম স্পেসিফিক ভাবে যেটা বলবেন স্পেসিফিক ভাবে বলবেন
কেউ বলতেছেন ফটো, ফটো কি কভার ফটো অথবা প্রোফাইল পিকচার অথবা লোগো, আপনার বিজনেস পেজে কি ফটো দেয়? ফটো বিজনেস পেজে লোগো দেয়? হ্যাঁ লোগো, ফটো কি কভার, কভার ফটো বলবেন স্পেসিফিক ভাবে, প্রফেশনালি ভাবে বলবেন। ওকে মশিউর রহমান প্লিজ। জি স্যার, প্রথমে আমরা বিজনেস পেজটা ক্রিয়েট করব, অ্যাট্রাকটিভ একটা লোগো দিব, এরপর ডিসক্রিপশনটা একটু অ্যাট্রাকটিভ করব, তারপর আমরা অ্যাবাউট লিখব, এরপরে গ্যালারি তৈরি করতে পারি, তারপর সিটিএ বাটন, সিটিএ বাটন ইয়া করব দিব। ইয়েস ইয়েস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর থ্যাংক ইউ রুবায়াত রুবু। জি স্যার, আমি কি একটু প্রশ্ন কিছু বলবো? একদম অর্গানাইজ করবে স্যার। প্রথমে আমরা পেজ সেটা কভার ফটো হোক, প্রোফাইল ফটো হোক, যেকোনো কিছু। এরপর আমরা পেজে ডিসক্রিপশন লিখব, ডিসক্রিপশন লেখার পর স্যার আমরা সিটিএ বাটন অ্যাড করব, সেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে স্যার। অনেক ভালো লাগলো আপনার, আপনি খুব সুন্দর ভাবে বলেছেন, একদম সিরিয়ালি একদম প্রফেশনালি ভাবে বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটাই চেয়েছিলাম যে ক্লিয়ার বলবে, থ্যাংক ইউ ভেরি মাচ। শাইনুর ইসলাম, শাইনুর ইসলাম স্যার বলুন বলুন। আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য শুরুতেই আমরা একটা মানে বিজনেস ওয়েবসাইট ওখান থেকে একটা পেজ ক্রিয়েট পেজ ওখানে যাবো আর কি, ক্রিয়েট পেজ ওখানে যে সেখানে আমরা ওই যে বিজনেস এবং হচ্ছে যে কিছু সেলিব্রিটি এই টাইপের ডিটেইল থাকবে, তার মধ্যে আমরা বিজনেসটাকে কোন সিলেক্ট করে আমরা ভিতরে ঢুকে তখন হচ্ছে ওই পেজটার একটা ইউজার নেম দেবো। হ্যাঁ, ইউজার নেম দেওয়ার পর আমি আমরা তারপর হচ্ছে যে এটার অ্যাবাউট, তারপর যে মেসেজ, এই টাইপের যে বাটনগুলো সেগুলো একটু আমরা সিরিয়াল করে লিখবো, আপ ডাউন করে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এরকম একটা আমাদের কিছু করে দিবো, বা বায়ারের রিকোয়ার্ড অ্যাসপার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবো। আর সেখানে আমরা হচ্ছে যে অ্যাবাউটে যে সেখানে আমার হচ্ছে যে মানে কবে এটা প্রতিষ্ঠিত হতো সেটা দিব, তারপর আমার কন্ট্যাক্ট দিব, ইমেল অ্যাড্রেস অথবা আমার আরো সোশ্যাল মিডিয়া যে টুইটার বা অ্যাকাউন্টগুলো সেখানে অ্যাড করা যায় সেগুলো অ্যাড করে দিব। তারপর হচ্ছে আমি অ্যাবাউটে আমার এই বিজনেস পেজ সম্পর্কে কিছু তথ্য দিব, তারপর আমি হচ্ছে যে প্রোডাক্ট কি কি পেজে কাজ করি সেটা একটা দিব, আর হচ্ছে যে এদিকে মানে কল টু অ্যাকশন যে বাটন সেখানে আমি এখানে কিছু বাটন অ্যাড করা যায় সেটা অনেকগুলো আছে এখানে, মানে হোয়াটসঅ্যাপ আছে, সেন্ড মেসেজ আছে, এই এই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করে দেব। তারপর হচ্ছে যে এখানে কি বলে যে স্টোরি যে আছে স্টোরিতে এখানে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ শাইনুর ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর আছে। আচ্ছা এখন যাব আমি খালিদ হাসান খোকন। ধন্যবাদ স্যার। জি স্যার, প্লিজ ক্যারি অন। প্রথম স্টেপে আমরা ওই প্রোফাইল ফটো দেব, তারপর দেব হলো ওই কভার ফটো, তারপর ইউজার নেমটা আমরা দেব, তারপর অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউট সেকশনে গিয়ে ওই ওয়েবসাইট নাম্বার এবং নাম্বার, তারপরে কখন কখন ওপেন থাকবে, তারপর ডিটেইলস, ইমেল, এগুলো সব বিস্তারিত দিব। তারপর এইখানে মূলত আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি, সবাই যেহেতু বিভিন্ন কথা বলছে, এখানে যদি আমরা চিন্তা করি যে ই কমার্স বিজনেস করব, তাহলে আমরা এখানে সব বাটন ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ওই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারবো। তারপর আপনার এখানে বিভিন্ন সেটিং আছে, সেটিং এ গিয়ে আমরা এই বায়ারকে, মূলত যদি বায়ারের কাজ করি তাহলে বায়ারকে তো পেজটা ডেলিভারি দিতে হবে, তখন তাকে আমরা অ্যাডমিন করে দেব। ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আচ্ছা, নতুনদের মধ্যে কেউ বলতে পারবেন? সুজন কুমার, মানিক ইসলাম, ফরিদুল ইসলাম রানা, আপনাদের মধ্যে কেউ একজন
স্যার আমি বিজনেস পেজ একটা ক্রিয়েট করছি কিন্তু সেটিংস ক্রিয়েট আমার জানা নাই স্যার, একটু হেল্প লাগতো আপনার। আপনি গত গত ক্লাসে ছিলেন না? জি স্যার ছিলাম। আচ্ছা ওকে, মানিক ইসলাম আছেন? নাই। আর সুজন কুমার আছেন? ওকে নাই। আচ্ছা আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের হোমওয়ার্ক কি ছিল? গিগ স্যার। আচ্ছা গিগ নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা গিগ ছিল আমাদের, ছিল কি আমরা গিগ রিসার্চ করে আমরা আমাকে নিয়ম মানে নিয়ম অনুযায়ী কিভাবে কিভাবে গিগ রিসার্চ করতে পারি? আসলে গিগ রিসার্চের কোন পেজের মধ্যে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলুন। মানে স্যার পেজের টপিকটা কি আজকে থেকে শেষ? না শেষ না, আমরা এখানে কারো সমস্যা আছে পেজটা নিয়ে? স্যার সমস্যা না স্যার, মানে ফেসবুক পেজ নিয়ে স্যার আমি একটু বলি স্যার, মানে ফেসবুক পেজ নিয়ে আপনি তো আমাদের রিসার্চ করতে বলছিলেন, তো রিসার্চ করে যেটা দেখলাম স্যার, তো মানে পেজ তো স্যার অনেক টাইপের হয়, বিজনেস পেজের ক্ষেত্রে স্যার পেজের মধ্যে অটোমেশন থাকে স্যার। আমি ফেসবুক বিজনেস পেজ নিয়ে রিসার্চ করতে বলিনি, আমি ফেসবুক বিজনেস পেজ রিলেটেড গিগ নিয়ে রিসার্চ করতে বলেছি। না স্যার গিগের ব্যাপারটা না স্যার, আমি আসলে পেজের ব্যাপারটা বলতেছিলাম। তো স্যার সেই অটোমেশন গুলো আমরা পাবো কিনা স্যার আমাদের কোর্সে? হ্যাঁ অটোমেশন অটোমেশন দিতে পারি, আমি বলেছি বারবার, আপনি অটোমেশন দেখাইছি আমি কিন্তু আপনাদের কিভাবে অটোমেশন সেট করতে হয়। আর একটা বিষয়, আপনি প্রতিটা এখানে অপশন অনেক আছে, কারণ কি আমরা কাজ করতেছি বায়ারের বিজনেস পেজ নিয়ে, আমরা ই কমার্স বিজনেস পেজ নিয়ে কাজ করতেছি না, কিন্তু আমি এটা ইনশিওর করেছি। এখানে আরো কিছু অপশন আমরা পেতে পারি যেগুলো অন্য বিজনেস পেজে আছে, সে যেগুলো আমরা আমার পেজে দেখতে পাচ্ছি না, সেগুলো হলো আমরা যখন, আমি এটাও দেখাচ্ছি, আমরা যখন পেইডে যাব, পেইডে আমরা যে ফিচার গুলো পাবো, আমি যদি পেইডে গিয়ে ওগুলো নেই তাহলে ওখান থেকে আমরা এক্সট্রা কিছু ফিচার পেতে পারি এমন, কিন্তু আমি ফ্রি ফ্রি মেথডে আছি। জি স্যার ওকে। আমি গি আমার ফেসবুক বিজনেস পেজ গিগ নিয়ে রিসার্চ করতে বলেছি, আপনারা কি ফেসবুক বিজনেস পেজ ফেসবুকের পেজ নিয়ে রিসার্চ করছেন নাকি ভাই? জি স্যার করছি একটু স্যার। আলহামদুলিল্লাহ বাবা রে বাবা, আপনার পেজ নিয়ে রিসার্চ করতে বলেছেন, গিগ নিয়ে রিসার্চ করবেন? স্যার গিগ এটা ক্রিয়েট করছি আমি স্যার। খুবই ভালো, আমি গিগ গুলো দেখতেছি এবং কেউ শেয়ার দিবেন না আপনার এখানে গিগ। ওকে স্যার। এখানে কারো গিগ কেউ দেখা যাবে না, খুব ক্ষতি হয়ে যায়, এগুলো অনেক অভিজ্ঞতা আছে আমার। কিভাবে দেব আপনাকে? আমি সেটা পরে আসছি, আমি পরে আসতেছি। আপনাদের যে যারা গ্রুপে আছেন কারো গিগ কেউ দেখাবেন না কাউকে, এটা ক্ষতি হয় অনেক, আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, আমার এগুলো অভিজ্ঞতা আছে। হ্যাঁ অনেক ক্ষতি হয়ে যায়। আচ্ছা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার এখানে কোন মানে গ্রুপ মেম্বারদেরকে গিগ শেয়ার করবেন না, আপনারা আমি ওয়ান বাই ওয়ান গিগ দেখবো, সেটা হচ্ছে আমার ইনবক্সে দিবেন, ইনবক্সে আমি গিগ দেখব। ওকে স্যার। কেমন? ওকে স্যার। জি স্যার। ওকে আচ্ছা আমি এখন ওয়ান বাই ওয়ান আসবো, দাঁড়ান আমি কার আসবো? আমি ওইদিন লাস্ট ক্লাসে আপনাকে এই জন্য কিছুদিন ধরে গিগটা নিয়ে রিসার্চ করতেছি, কিন্তু আসলে আমি এখনো সঠিকভাবে সাজে উঠতে চাই, আমার যখনই ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাকে ইনভাইটটা ইনবক্সে দিয়ে দেব। না না শুনেন একটা কথা, আমরা কিন্তু একদিন ছুটি পেয়েছিলাম, রুবাইত রুবু পেয়েছিলাম কিনা ভাই? এর মধ্যে আমার আসলে আপনাকে আমি প্রথমেই বললাম নাম প্রেজেন্টের সময় যে আমার শারীরিক অবস্থা, তাই রুবু ভাইয়ের সাথেও কথা বলতে আপনার শারীরিক অসুস্থতা থাকতেই পারে, সমস্যা নেই। আমি তো বলতেছি অসুস্থ হতেই পারে, আমিও অসুস্থ হয়ে গেছি,
আমি যদি আপনাদের কাছে কনসিডার পাই আমি আপনাদেরকে কনসিডার করব না কেন আমি তো নিশ্চুর কি পসিবল আমি এটা সাবমিট করব আমি কি অত নিশ্চুর বলেন না না অবশ্যই না আপনারা যদি বলেন আমি নিশ্চুর তাহলে কিন্তু আমি কেঁদে দিব ভাই না ভাই কেউ বলবো না এটা না আচ্ছা জাস্ট কিডিং করলাম হ্যাঁ ওকে পল্লব যেহেতু অসুস্থ ছিলেন সো কেউ অসুস্থ তাই এখন আমরা যাতে নেক্সট আর কাল পাইনি স্যার আমিও অসুস্থ ছিলাম ভাই একটু কুইক কুইক করেন হ্যাঁ কারণ আপনারা পুরনো হয়ে গেছেন আপনারা নতুন নাই কিন্তু খুশি হইলাম আপনি ইনবক্সে দেন ফরিদুল ইসলাম রানা স্যার আমারটাও কি দেখুন আমি আমি ওয়ান বাই ওয়ান আসতেছি না আপনার কি ভুল আছে সেটা দেখতে পাচ্ছেন আজকে যে কতদিন পর মাউস ব্যবহার করতেছি আমি নিজেও জানি না আমার কাছে একটু নতুন নতুন লাগতেছে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ইউজার নেম এইটার লিংক দিবেন এই যে এইটা দেখছেন এই যে দেখেন এইটা হচ্ছে ইউজার নেম ফাইল এই লিংকটা দিবেন আবার এইটা এই অ্যাকাউন্টটা বের করে এইটা দিয়ে না আবার আপনারা আপনার অ্যাকাউন্ট ওপেন করে এভাবে দিবেন এইভাবে দিতে হয় এখন আপনি যদি এভাবে দেন এটা ভালো লাগবে এই যে দেখেন এই লিংকটা যদি দেন তাহলে ভালো লাগবে এটা দেখতে ভালো লাগবে আপনার কাজটা পছন্দ হবে যদি এই লিংকটা দেন এটা ভালো লাগবে কিন্তু আপনি যদি এইটা দেন আপনার কাজটা আপনার কাজটা দেখেই প্রথমে আপনার সম্পর্কে একটা আউটলুক চলে আসবে যে না আপনি অনেক স্মার্ট আপনি এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমরা শিখে নেব এই যে এটা হচ্ছে কপি করবেন ব্যাস কত সুন্দর না আমার পুরো লিঙ্ক দেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা স্ক্রিন কি শেয়ার দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন কি শেয়ার হচ্ছে নাকি নো স্যার যে কার কি আরো সমস্যা আরো কি দিলে ভালো হবে ওনার কাছ থেকে আপনারা পাবেন এমন দয়া করে ওনার কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স নিয়ে হ্যাঁ বলেন দ্রুত বলুন স্যার আমি গিগটা সব কমপ্লিট করেছিলাম শেষে পাবলিশ করি নাই ওটা কি আমার সেভ থাকবে না হ্যাঁ ড্রাফটে থাকার কথা পাবলিশ না করলে থাকবে অবশ্যই স্যার পাচ্ছি না আপনি পাবলিশ করে সেটা ফেসবুকে পাবলিশ করেন বা টুইটারে পাবলিশ করেন বা লিঙ্কডইনে পাবলিশ করেন যেহেতু পাবলিশ অপশন ওরা দিছে কারণ স্যার ওরা মার্কেটিং করে না আপনার গিগটা আচ্ছা আপনি পাবলিশ করে আপনার সেই ফেসবুকে গিয়ে আপনি ওই করবেন লিঙ্কটা ডিলিট করে দিবেন ব্যাস হয়ে গেল
বুঝেছেন? আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাস নেবেন, গিগ রিসার্চ নিয়ে কথা বলবেন। কৃষ্ণকান্ত ঠিক আছে, খালিদ খালিদ হাসান গগন ঠিক আছে, হ্যাঁ সবাই থাকেন স্যার। ওকে আমি একটু লিভ নিলাম। ওকে স্যার, স্যার স্যারের সঙ্গে কিভাবে শেয়ার করা যায় গিগ রিসার্চ নিয়ে এগুলো একটু শেয়ার মানে নেওয়ার চেষ্টা করেন। উনি খুব ভালো কথা বলবেন, অথবা এক্সট্রা কিছু পাবেন, কেমন? ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? জি স্যার। আচ্ছা আমি পেশার মধ্যে যাচ্ছে স্যার, খুবই পেশার স্যার, খুবই পেশার। মাত্র বুঝতে না আসলে, জি আসলে হচ্ছেটা কি, বিষয়টা হচ্ছে যে আপনি তো হচ্ছে কাজটা করে তারপরে আর্নিং এ যাবেন। আপনি যদি কাজটা ভালো করে না পারেন বা আপনাকে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে তো কেউ আপনাকে হায়ার করবে না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি আপনাকে হায়ার করলো তারপরে তো কাজটা রেডি হয়ে যেতে হবে। সেক্ষেত্রে একটু যদি সিরিয়াস না হই আমরা, তাহলে আসলে এই যে আর্নিং লেভেল পর্যন্ত যাওয়াটা টাফ হয়ে যাবে, এই হচ্ছে কথা আর কি। টিকার জন্য যা লাগবে বুঝি নাই, কথাটা আরেকটু ক্লিয়ার করবেন। আমার মার্কেট প্লেসে আমাকে তো টিকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল লক্ষ্য তো আমার স্যার এটা হওয়া উচিত। হ্যাঁ এটাই 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 আমি মনে করতেছি, আমি যতটুকু শিখছি এটা নিয়ে আমি টিকতে পারবো না। হ্যাঁ এখন হচ্ছে আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি কয়েকটা কাজ যখন করবেন বা যখন রিসার্চ করবেন, স্যার কিন্তু একটা কথা বলেছেন আলমগীর হোসেন স্যার, যে আসলে আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। কিরকম আমি আপনাকে একটু ধারণা দেই, এসইওর কথা শুনেছেন আপনারা? জি শুনে, জি শুনছি, জি স্যার শুনেছেন। এসইও হচ্ছে, হ্যাঁ আমি একটা ধারণা দিই, শুধু আমি গিগ রিসার্চ বিষয়টাতে আসতেছি। এসইও হচ্ছে প্রতিনিয়ত গুগলের অ্যালগোরিদমটা চেঞ্জ হয়, ওরা প্রতিনিয়তই ট্রাই করে কিভাবে সার্চ রেজাল্ট গুলা, রিলেটেড সার্চ রেজাল্ট গুলা আপনাদের রেজাল্ট পেজে নিয়ে আসা যায়। তো আপনি যখন এসইও এর কাজ করতে যাবেন বা এসইও নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়ে আপডেট থাকার চেষ্টা করেন। এখন গুগল একটা জিনিস পাবলিশ করলো, ওইটা প্রচুর পরিমাণে আর্টিকেল বা জার্নালের মধ্যে মানে ছড়ায় দেয়, ওইটা নিয়ে যারা কাজ করে, এবং একটা জিনিস আপডেট করার পরে ওটা কাজ করতেছে কিনা ভালো করে, ওটা তো একটা দেখার বিষয় আছে, প্রত্যেকেই দেখে। যদি এটা ভালো করে কাজ না করে, তখন ওইটারে আবার আপডেট করার চিন্তা ভাবনা করে তারা করে। হাজার হাজার ইঞ্জিনিয়ার এই কাজটাই কিন্তু করতেছে, আমরা কিছুই করতেছি না। আমরা এসইও টপিক গুলো জানছি, তারপরে কাজটা করছি, তারপরে আর্নিং করছি, কিন্তু আমাদের কিন্তু ওই দুইটা জিনিস কাজটা করে আর্নিং ও করতে হবে, আর আপডেট কোনগুলো আসছে ওইগুলোর সম্বন্ধে একটা ভালো যদি ধারণা না থাকে, তাহলে আমি কিন্তু ওই মার্কেট প্লেসে টিকতে পারবো না। যে যত বেশি আপডেট থাকবে সে তত বেশি আর্নিংটা করতে পারবে, তার কাজটাই আসলে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। আসলে আপনি যেহেতু আপনি যা জানতেছেন বা জানে জেনেছেন তার থেকে মানে আরেকটু বেশি যদি সময় দেন, আরেকটু বেশি যদি জানার চেষ্টা করি ওই রিলেটেড কাজগুলো, কাজ আছে প্রায় হাজার হাজার, কোয়ালিটির কাজ আছে, কিওয়ার্ডের কাজ আছে। তা আপনি যে কাজটা নিয়ে শুরু করেছেন ওই কাজটা নিয়ে আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে, যে কি হচ্ছে মার্কেটে, কি পরিমাণে ক্লায়েন্ট কি চাচ্ছে বা আপডেট আছে কিনা। আমি কি আমার কথাটা বোঝাতে পেরেছি? জি স্যার আপনার কথা বুঝতে পারছি। আমাদের তো স্যার গিফটটাই মেইন, যে আমার আমার গিফটটা এমন ভাবে আমি তৈরি করব যেটা একটা বায়ার আসে সার্চ করলে আমার ওই রিলেটেড জিনিসটা আমারটা যাতে সব সবার প্রথমে যায়, এটাই তো আমার। হ্যাঁ হ্যাঁ, এরপরে অবশ্য মার্কেটিং নিয়ে একটা কথা আছে, আপনারা প্রত্যেক গিগটা আগে তৈরি করে নেন, ভালো করে রিসার্চ করে গিগটা তৈরি করে নেন, স্যার অবশ্যই ওই বিষয়ে আপনাদেরকে একটা ভালো ধারণা দেবেন। জি স্যার আমি বুঝতে পারছি। তারপরে স্যার আমরা এখনো খালি মানে যেটা শিখছি এই পর্যন্ত, সেটা হচ্ছে মানে ইমেল ক্রিয়েট বিষয়টা জানছি, ফেসবুক পেজ ক্রিয়েট বিষয়টা জানছি, হ্যাঁ এসইও বা অন্যান্য জিনিসগুলো এখনো জানি না আমরা।
আমি আমি তো ডিজিটাল মার্কেটিং বিষয়টা তো বিশাল একটা প্ল্যাটফর্ম, আমি তো আমার তো পছন্দ ক্রম থাকতে পারে যে আমি কোনটা নিয়ে আমার আমি কাজ করতে পারবো, কি আমার কোনটা নিয়ে আমি এখানে ইয়া করবো, সবগুলো বিষয় নিয়ে যে দিয়ে যে আমাকে দিয়েই যে হবে সেটা কিন্তু না। তো আমি আমি স্যার আজকে মানে ইমেল মার্কেটিং নিয়ে আজকে একটা গিগ দিলাম, সেটা পরবর্তীতে দেখা গেল যে আপডেট করতে করতে একটা সময় দেখা গেল যে আমার ওটা আর কোনো ভালো লাগে না, আমার এসইওটা ভালো লাগে যে ওইটা আমি করবো, ওইটা আমার দ্বারা সম্ভব। তো সেক্ষেত্রে তো মানে আমার অ্যাকাউন্টটা দিনের দিন মানে মানে ইয়াতে পড়ে থাকবে। আচ্ছা, এখানে দুইটা জিনিস চলে আসছে, ভালো লাগা আর করাটা সম্ভব। ঠিক আছে, আপনি ভালো লাগা আর করাটা সম্ভব এর মধ্যে একটা সময়ের ব্যবধান থাকতেই পারে। আজকে ভালো লাগলো আর এটা করা পর্যায়ে বা সম্ভব পর্যায়ে নিয়ে যেতে কিন্তু অনেক সময়ের দরকার। ঠিক আছে, আচ্ছা আমরা গিগ রিসার্চ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমাকে কি কেউ একটু মানে বলবেন যে গিগ রিসার্চটা আপনারা কি জেনেছেন বা এখন কোন পর্যায়ে আছেন? স্যার, গিগের বিষয়টা দেখলাম যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করে, যেমন ওইখানে দেখলাম যে অনেকেই। আপনি কি বিষয় নিয়ে গিগ তৈরি করেছেন? আমি স্যার গিগ করিনি, করেন নাই না স্যার। আমি এই বিষয়ে একটু কথা বলি, গিগ বিষয়ে রিসার্চের বিষয়ে। জি, গিগ যেমন আমরা মূলত আজকে ফেসবুক বিজনেস পেজ রিলেটেড গিগ ক্রিয়েট করছি। এখন আমাদের এখানে গিগ রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে টার্গেট থাকতে হবে অবশ্যই আপনার ইটা, আপনার অর্থাৎ গিগ যে পিকচারটা ফটোটা ওইটা অবশ্যই ইফেক্টিভ হতে হবে, এসইও রিলেটেড হতে হবে এবং মানানসই হতে হবে। আর দ্বিতীয় হলো টাইটেল, টাইটেলটা হলো মেন। প্রথম যে কোনো বায়ার যখন আসে ফার্স্ট টাইম দেখে টাইটেলটা কত সুন্দর, ওইখানে আপনার বিভিন্ন ধরনের বিষয় থাকবে, ওইখানে আপনার কিওয়ার্ড দেওয়া থাকবে, ওই টাইটেলের কিওয়ার্ড আর আপনার যে আরেকটা কিওয়ার্ড আছে ওইটা একটু ম্যাচ থাকতে হবে। যেমন পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজ, এটা যদি টাইটেলে থাকে অর্থাৎ আওয়ার ফিট কিওয়ার্ডের একটা অপশন আছে, ওইটা তো আমরা ওই রিলেটেড কি দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, তাহলে দুইটা ম্যাচ বায়াররা সরাসরি আপনার ফার্স্ট পেজে চলে আসবে। এটা একটা থাকবে। আর একটা টার্গেটেড, মানে আমি তাতে কোন ধরনের কাজ করতেছি, যেমন আমি ফেসবুক বিজনেস আমাকে চাইতেছে যে বিজনেস তৈরি এবং প্রমোশন, আমি দুইটা চাইতেছে। এখন এই দুইটা কম্পেয়ার করে সুন্দর করে একটা ডিসক্রিপশন দিতে হবে। তারপর ডিসক্রিপশনের যে বিষয়টা আসতেছে যে আমি কি করতেছি অর্থাৎ আমি কি পারি, তো আমি ফেসবুক বিজনেস যে তৈরি করবো এটাতে আমি কি কি পারি, তারপর ফেসবুক বিজনেস এর গুরুত্ব কি এবং আমি কি কি প্রোভাইড করবো, কি কি এবং আমাকে কেন হায়ার করবে, এই বিষয়টা বায়ারকে খোলাখুলি ভাবে বলতে হবে যে আমার আমাকে বায়ার হায়ার করবে, আমাকে কেন করবে, আমার মধ্যে কি আছে যে আমাকে হায়ার করবে, এটা একবারে বলে দিতে হবে। এখানে মনে করেন যে আর একটা বিষয় আছে যে আমি কি কি প্রোভাইড করবো, কোন প্যাকেজে কি কি বিষয় প্রোভাইড করবো, এমন বেসিক প্যাকেজ আমি কি কি প্রোভাইড করবো, স্ট্যান্ডার্ড, তারপর আপনার প্রিমিয়াম কোথায় কি করবো। বেসিকে যেমন শুধু সাপোজ আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিলাম, তারপর স্ট্যান্ডার্ডে অপটিমাইজ করে দিলাম এবং ওইটাতে একটু প্রমোশন করে দিলাম, আবার ফির এগুলা দুইটা দিয়েই স্ট্যান্ডার্ড, যেটা একবার প্রিমিয়াম বেসিক স্ট্যান্ডার্ড দুইটা সহ এবং একবার ফুল ফিল ভাবে যে আপনার প্রসেসটা পুরো কমপ্লিট করে দাও, ওটা হলো প্রিমিয়াম। এটা হলো একটা পার্ট, আর বিভিন্ন ধরনের পার্ট আছে, দেখলে হতে বুঝতে পারতো। ধন্যবাদ আপনাকে। আর কেউ কিছু শেয়ার করবেন, আর কেউ কিছু শেয়ার করবেন গিগ সম্বন্ধে? স্যার, খালিদ হাসান খোকন ভাইয়ের জিনিসগুলো আমি বুঝলাম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। দেখা গেল যে এখনো আমরা যে এই যে ফেসবুক ক্রিয়েট পেজ বা ইমেল মার্কেটিং এই দুইটা বিষয় মানে একটু মানে বানানো শিখছি আর কিভাবে কি করব। এখনো এখন যদি আমাকে একটা ভাইয়ার আমার কাছে চায় যে তার 50টা জিমেইল লাগবে বা ইমেল অ্যাকাউন্ট লাগবে,
হ্যাঁ, সেক্ষেত্রে মানে প্রপার সবগুলা কিন্তু আমরা জানি না, জানি না বলতে কেমন যে আজকে আমরা একটা ক্রিয়েট করতে পারতেছি কিন্তু দেখা যায় তাদেরকে ভেরিফাইড ইয়া দিতে হবে, সেক্ষেত্রে কি আমার ভেরিফাইড করার জন্য পঞ্চাশটা অ্যাকাউন্টের জন্য পঞ্চাশটা সিম লাগবে কিনা বা অন্য কোনো ওয়ে আছে কিনা, বিভিন্ন জিনিস। যেমন আমি এখন আপনি একটা গিগ দিলাম, ভাইরা আমাকে নক করলো, আমি প্রপার কাজটা আমি ঠিকভাবে দিতে পারলাম না, এখনো আমরা তো স্যার শিশু, সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্ট নিয়ে এখানে আমি টিকে থাকতে পারবো? আমার তো রিভিউ পাবো না। আমি একজনের একটা অ্যাকাউন্ট দেখলাম স্যার, যে তার মোটামুটি 30টার মতো রিভিউ, তার সে অন্য ইয়াতে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ওর দেখলাম যে মানে 5-star রিভিউ, একটা শুধু খালি আর তার 4-star রিভিউ আছে। তা আমাদের আমি আমি একটু বলি, জি বলেন, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনি শুধু গিগটা তৈরি করছেন, এখন গিগের কাজগুলা নিয়ে অবশ্যই স্যার কথা বলবেন এবং স্পেসিফিকেশন অবশ্যই আছে, এই কাজগুলা করতে আপনার কি কি টুলস লাগবে বা কি কি কাজ আপনাকে করতে হবে, এগুলো আসলে অবশ্যই আপনি পাবেন এখান থেকে, এগুলা না পারলে তো আর আপনাকে দিয়ে ওই গিগটা তৈরি করানো হচ্ছে না। ঠিক আছে, ওইটাই স্যার আমি বলতে চাচ্ছি যে গিগটা কি আমার এই মুহূর্তে বানানো ঠিক হচ্ছে নাকি আমার আরো রিসার্চের পর বানানো ঠিক হচ্ছে? আপনি রিসার্চ করতে থাকেন না, সমস্যা নেই, রিসার্চ করেন, মাঝখানে মাঝখানে বানান, স্যারকে আপডেট দেন। স্যার ঠিক আছে, আমি ওইটাই বলতে যাচ্ছি যে আসলে আমি তো রিসার্চ করব, সেটা ঠিক আছে স্যার, মাঝে মাঝে একটা উদাহরণ দেন যে আপনারা তো এখনো ডোবাতে সাঁতার কাটতে স্যার, সমুদ্রে সাঁতার কাটতে হবে, তো সমুদ্রে সাঁতার কাটতে গেলে কি কি মানে সমস্যায় আমার পড়তে হইতে পারে সেক্ষেত্রে তো আমার ধারণা আমার রাখতে হবে। সমুদ্রের কোন পাক কিনারা থেকে আমি সাঁতার কাটবো, সমুদ্রের মাঝখান থেকে কাটবো কিনা, তো এই জিনিসগুলো তো আগে আমার নিতে হবে, তারপর যাবো। জি আমি একটু বলি, সালাউদ্দিন সবুজ সাহেব, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা যে প্রসেসটা শুরু করেছেন গিফট তৈরি করার, এই প্রসেসটা নির্দিষ্ট একটা সাবজেক্ট কিন্তু বেছে নিয়েছেন, যে আপনারা ফেসবুক বিজনেস পেজ নিয়ে আপনারা একটা গিফট তৈরি করতে যাচ্ছেন, গিফট তৈরি করতে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হয়েছে বা প্রয়োজন পড়ছে তা নিয়ে একটা ধারণা স্যার অলরেডি দিয়ে দিয়েছেন, আজকে বোধহয় আপনাদের জমা দেওয়ার কথা ছিল। জি স্যার, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমি একটা বিষয় একটা টপিকের উপর গিফট তৈরি করলাম, ওই বিষয়টাই তো আমার মানে সব একটা পেজের মধ্যে অনেক কিছু থাকে। জি এখনই তো স্যার আমরা ফুলি ফুল ওই পেজটা সম্বন্ধেই জানি না, সবকিছু পারি, এখন স্যারকে আমি বললাম যে স্যার দেখা গেল যে আমার একটা ব্যয় লক করলো, আমি একটা কাজটা পেয়ে গেলাম কিন্তু প্রপার ভাবে আমি করতে পারতেছি না, আমাকে এখন স্যার বললো যে ঠিক আছে রাত জেগে হইলেও আমি আপনার কাজটা করে দিব, আমি তো স্যার আগের কাছ থেকে কাজ করে নেওয়ার জন্য এখানে শিখতেছি না। আমি যদি কিছু নাই জানি, আমার ধারণাই না হয়, মানে উনি এটাই বোঝাতে চাচ্ছিলেন যে আমরা তাহলে কিভাবে কি করব, আমরা তো ধরেন যে আমরা গিগটা বুঝলাম কিন্তু আমরা ইমেইল এর এখনো কোনো কিছু জানি না, বিজনেস ইমেইল সংক্রান্ত আমাদের কোনো আইডিয়া নাই, ইমেল কোথা থেকে কালেক্ট করতে হবে আমরা সেটা জানি না, প্লাস হচ্ছে যে আমরা যে এসইও সম্পর্কে আমরা শুধু নামটাই জানি কিন্তু আমরা জানি না, ইভেন আমাদের অনেকে আছে যারা ফটো ইলাস্ট্রেটরের কাজগুলো পারে না, তাহলে যখন আমরা এইভাবে যখন করব মনে করেন একটা গিগ তৈরি করলাম, সেটা আমরা গিগটা আমরা দিলাম আমাদের সেই পেজটাতে বা আমাদের ওয়েবসাইটটাতে, কিন্তু ওইটার তো আমাদের কোনো গুরুত্ব থাকবে না, ওইটা তো আমাদের একদম লো ক্যাটাগরির হবে, সেটাই বোঝাতে চাচ্ছিলেন সালাউদ্দিন ভাইয়া, যে তাহলে ওইটার আমাদের কি মান থাকতেছে, আমরা যেটা দিব তারপরে তো আমাদের একটা খারাপ ভ্রান্ত একটা ধারণা থেকে যাবে, আমরা তো পারতেছি না, কারণ আমরা শুধুমাত্র ইমেইলটা জানি, টুকটাক পেজের সম্পর্কে যতটুকু জানলাম কিন্তু পেজকে আমরা কিভাবে প্রমোট করব, তারপরে আমরা ফেসবুকে আমরা ব্যবসাটা কিভাবে কি আমরা করব বা আমরা কিভাবে বায়ারদের সাথে কিভাবে আমরা আমাদের কানেকশনটা তৈরি করব, কনভারসেশনটা আমাদের কেমন হবে, কেমন ক্যাটাগরি করতে হবে, এই ব্যাপারগুলো আমরা স্যার কিছুই জানি না, তো আমরা এখন পর্যন্ত আমরা শুধু যতটুকু সবকিছুই বলতে হবে যে আমরা শুধু টাচের উপর দেওয়া আছে, মানে যার শুধু সম্পর্কে ওর একটা ধারণা নেয়া,
কিন্তু সেটার প্রয়োগটা কেমন সেটা আমরা কিন্তু কিছু জানি না। যারা অভিজ্ঞ নাই একবার নতুন তাদের তাদের কথাটা চিন্তা করে এখনো মনে হয় না যে এখনো কেউ পেরে উঠছে ব্যাপারটা। আসলে যারা অভিজ্ঞ ছিল আগে থেকে তারা কিছুটা হলেও করছে, হ্যাঁ স্যার ওনাদেরটা দেখছে, আর যারা পারেনি তাদের কথাটাই তুলে ধরার চেষ্টা করতেছে উনি। এটাই বলতে চাচ্ছিলাম। জি বুঝছি আমি। সৈকত সৈকত সাহেব কিছু বলবেন বোধহয়? স্যার আমি যেটা ওই যে সাইমা পুজিটা বলল আর আরি ভাইয়া যেটা বলল সেটা একদম ঠিক, আমরা নতুনরা এখনো মানে মাথার উপর দিয়ে যাচ্ছি, কিছু বুঝতেছি না। আচ্ছা আর আর কেউ কিছু বলবেন? স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমরা যতটুকু জানছি মানে এটা এমন এমন হয়ে গেছে যে অন্ধকার ঢিল ছোড়ার মতো। জি স্যার আমি একটু শাহিনুর ইসলাম আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে স্যার এখানে আমাদের এই ব্যস্ততে আসলে এটা অসম একটা ব্যাস হয়ে গেছে আর কি, অনেকেই অনেক কিছু জানে জানতে পারে সেটা তার স্কিল বা সেটা অনেক, যার কারণে যারা ফ্রেশার বা নিউ কামার তারা কিন্তু এই যে অনেক সময় এই যে গিক তুলতে গিয়ে কিন্তু মনে হয় মনে হচ্ছে যে গোটা পৃথিবীটা মনে হয় তুলে ফেলতেছে আর কি, এরকম একটা ব্যাপারটা। হ্যাঁ বা আমার কাছে মনে হয় আমি গতকাল ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছি এবং আমি মনে করছি আমি বিশাল কিছু করে ফেলছি। আচ্ছা মানে একটা ভিতরে একটা চার্মিং কাজ করতেছে মানে ভালো লাগতেছে আর কি। তবে এই যে গিগ তোলার বিষয়টা যে একটা গিগ আমি ক্রিয়েট করব এর এর কি কি টাইটেল থাকবে বা আমি কি কি সার্ভিস তাদেরকে অফার করব এই বিষয়গুলো আবার মনে করেন যে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কালার থাকবে তারপর লেখাগুলো একটু বোল্ড বোল্ড থাকবে, এই যে কি কাজগুলো যে ওরা যেভাবে করে বা এই বিষয়গুলো তো আমরা একবারে মানে একবারে নতুন বা এগুলো জানি না আর কি বিষয়টা, যার কারণে একটু আমরা ঠিক আছে জানলাম কিন্তু আমরা যে গিগ তুলবো ক্যানভা দিয়ে যে একটা থাম্বনেল বানাবো বা অন্য কোনো একটা ওয়েবসাইট দিয়ে আমরা যদি সেখানে নতুন হিসাবে চার পাঁচটা প্রতিদিন সময় না দিই তাহলে কিভাবে হবে? আলমগীর স্যার বলছিল যে আপনারা সবাই খুলেন দেখাবেন আমাকে, দেখার পর আমি দেখবো যে কোথায় কোথায় ভুলগুলো হয়েছে। এখন সাইনুর ভাই গিগটা তুলে দিয়ে স্যারকে দেখাইতো তাহলে স্যার ভুলগুলো ধরে দিত যে না এটা এইভাবে হবে না এটা এইভাবে করো, কিন্তু সাইনুর ভাই গিগ তুলে নাই। তারপর বায়ার আপনাকে মেসেজ করছে, সেই মেসেজটা যদি আপনি দেখেন এবং কারোর সাথে শেয়ার করেন সে যদি মানে ওইভাবে অভিজ্ঞতা না পায় তাহলে তো হবে না স্যার, মানে একদিন তো সবকিছু বোঝা যাবে না, আজকে কেবল ১৩ দিনে কিছুই হবে না, তো আমাদের আস্তে আস্তে ঢুকতে হবে ভিতরে, ভিতরে ঢুকলে প্রবলেম হবে সে প্রবলেম গুলো সলভ করতে হবে। জি 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 স্যার একটা কথা বলবো এখানে স্যার এখানে বলেন কথাটা বললো যে না আমাদেরকে আসলে বায়ার আমরা যদি কোনো একটা কাজ তুলে নাও ধরি তাহলে ওনার হিসাবে আমরা কি কথা বলি ইসলাম রানা জি বলেন। জি কৃষ্ণকান্ত ভাই বলতেছে যে জি ওই কৃষ্ণকান্ত ভাই যেটা বললো যে ক্যানভাতে আর কি সময় দেওয়ার কথা বললো, সবাই তো ক্যানভা সম্পর্কে জানে না, ওইসব কাজের ডিটেলস জানে না, সে সময়টা দিয়ে শিখবেটা কি হবে? তাকে তো আগে শিখতে লাগবে, দেখতে লাগবে, বুঝতে লাগবে বিষয়টা, না জানে কি হাকাও নামলে কি আর কাজ শিখা যায়? তাকে আমি আপনার কথা শিখাতে হবে, আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আপনার ইউটিউব ইউটিউব কি জন্য আছে ভাই? কৃষ্ণকান্ত ভাই আপনি যে কথাটা বললেন এটা পুরাই অযৌক্তিক কথা, ঠিক আছে আপনি কাজ পারেন, আপনি
সবাই চুপ করেন চুপ করেন আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়া যায় আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান প্লিজ আমাকে আমাকে একটু একটু দাঁড়ান জি স্যার এখন আপনি বলুন না রেজাউল করিম সাহেব সুজন আমি একটু বলি হ্যাঁ স্যার বলেন স্যার স্যার আমি কিছু বলতে চাই স্যার আমি কিছু বলতে চাই আমি একটু আমি যখন নতুন ছিলাম স্যার আমি কৃষ্ণকান্ত রায়ের কাছে আমি কাজ শিখছি স্যার আমি যখন স্যার নতুন ছিলাম জি আমিও কিছু জানতাম না অবশ্য জি যেমন কেনবার কথাই বলি স্যার আমি ওটা সম্বন্ধে কিছু জানতাম না আমি কৃষ্ণকান্ত কাছ থেকে স্যার ইমেল মার্কেটিং লিড জেনারেশন অ্যাপ প্রমোশন আইটিউন প্রমোশন মিউজিক প্রমোশন এগুলা কাজ ওর কাছ থেকেই স্যার আমি শিখছি মানে প্রথমত আমাকে অনেক সময় দিতে হইছে স্যার আচ্ছা এটা বুঝো অফ টপিকে আমরা চলে যাচ্ছি আমরা অফ টপিকে চলে যাচ্ছি আমি একটু কথা বলি স্যার হ্যাঁ আমি জি এখন আমার কথা হচ্ছে আমি বলি এখানে কিন্তু আমিও আপনাদের মতো গেস্ট আমি এটা হোস্ট করছি না কারণ যদি হোস্ট করতাম তাহলে আমি সবাইকে মিট করে দিয়ে আমার কথা বলার একটা সুযোগ ছিল এখন আপনারা যদি আমাকে আপনাদের কথা নিজেরাই যদি না থামিয়ে সুযোগটা না দেন আমি আসলে এইভাবে কথা বলি ওই যে আলমগীর স্যারের মতো গলার অবস্থা আমারও হয়ে যাবে ঠিক আছে আমার কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে জি না ঠিক আছে আপনাদের কথা আমিগুলো আমি শুনছি এখন কথা হচ্ছে আমি প্রথম কিন্তু শুরু করেছিলাম স্যার আমি একটু বলি জি আমি একটু বলি হ্যালো আচ্ছা সরি স্যার বলেন একটু বলি আমি আমার ব্যাচমেটদেরকে কিছু বলতে যাচ্ছি যে আমি আমার ব্যাচমেটদেরকে কিছু বলতে যাচ্ছি আপনারা যে এইভাবে বলতেছেন ভাই স্যার হচ্ছে আমাদের শুধু গেস্ট টিচার ওনাকে যে এতগুলো অভিযোগ দিলেন স্যার কি আমাদেরকে এগুলো সমাধান করে দিতে পারবে এখন আপনারা যে নতুন একটা টিচারের সামনে এত বড় একটা কাহিনী করলেন বা এত গেঞ্জাম বা এত অভিযোগ এটা তো আসলে আমাদের উচিত হয়নি কিন্তু ভাই ঠিক আছে রেজাউল করিম সাহেব হ্যাঁ বলেন শুনেছি আপনার কথা আপনার কথা অবশ্যই সবার কানে পৌঁছে গেছে এখন আমি একটু বলি জি জি বলেন জি ফরিদুল ইসলাম রানা সাহেব একটু মিউট করে দেন রেজাউল করিম সাহেব আপনি একটু মিউট করে দেন একটু মিউট করে দেন জি এখন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি আপনারা মানে যদি আমি কিছু রেসপন্স করার জন্য বলি তাহলে চ্যাটে একটু লিখে দিন ঠিক আছে এই যে ঠিক আছে বললাম ওইটা ইয়েস আপনার চ্যাট বক্সে লিখে দেন সুযোগ যদি থাকে আর কি আপনারা আমাকে রেসপন্সটা চ্যাট বক্সে করবেন আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কাজ করছি কাজ শুরু করেছিলাম মানে আপনারা এখানে কাজ করতে মানে কাজ শিখতে এসেছেন ঠিক আছে এখন প্রত্যেকে আসলে কম্পিউটারের মাউসে ধরে আপনাদেরকে আর মানে শেখানোটা আসলে এটা কতটুকু দূর নেওয়া যাবে আপনাদেরকে এটা একটা কথা থেকে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে যখন আমি এসে মানে ঢুকেছি প্রত্যেকের পরিচয় নীতি দেখেছিলাম যে আসলে আপনারা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া করছেন মানে আপনারা যথেষ্ট প্রিভিলেজড এই সেক্টরে আপনারা যথেষ্ট প্রিভিলেজড অর্থাৎ আপনাদের যে চিন্তা চেতনার দায়রাটা আর দশজন থেকে একটু আপডেট কিরকম আপডেট যে কাজগুলো আপনারা করছেন ওই কাজগুলা নিয়ে চিন্তা করার জায়গাটা আপনারা আপডেট তো এখন কোনো জায়গায় যদি আপনাদের একটা ব্যানার লাগানোর প্রয়োজন হয় সেখানে ফটোশপের কাজটা ফটোশপ দিয়ে আপনাকে ব্যানারটা তৈরি করতে হবে বাদ দিলাম ফটোশপ তার থেকে সহজ উপায় কি তো আপনারা যদি গুগলে যে বেটার অপশন অফ ফটোশপ লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখানে অনেক কথা চলে আসে সেখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস নিয়ে নিতে পারেন তারপরে আসলো যে ট্যাগলাইনের বিষয়টা অর্থাৎ কিওয়ার্ড যেগুলা আপনার একটা টাইটেল যখন দিলেন ওই টাইটেল গুলা স্যার অবশ্যই বলে দিয়েছেন যে যখন সার্চ করা হবে আপনারা গুগল সার্চ সম্বন্ধে কতটুকু জানেন আমি জানি না আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি গুগলে যখন আপনারা কিছু লিখে সার্চ করেন ধরেন আপনারা ফেসবুক বিজনেস পেজ লিখে কি তৈরি করলেন গিট তৈরি করলেন
এখন আমি একজন বায়ার, আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি ফাইবারে হায়ার করতে যাব, ফাইবারও আমি চিনি না, আমি চিনি গুগল, ঠিক আছে? আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে ফেসবুক মার্কেটিং লিখে, আমি অত ডিটেইলি ফেসবুক পেজ বিজনেস বা ওই টাইপে গেলাম না, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম, তখন গুগল অবশ্যই ফাইবারটাকে সামনে আনবে, কারণ ফেসবুক মার্কেটিং এটা নিয়ে সার্চ করলে পরে গুগল কি করে, তিনটা অপশন আছে, একটু ডিটেইল যখন বলছি আমি আপনাদেরকে বলি, হয়তোবা আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটিং রিসার্চ করে আপনাদের গিগটা কেন আপডেট করা প্রয়োজন। প্রথম হচ্ছে ক্রাউলার থাকে কিছু, ক্রাউলার হচ্ছে প্রত্যেকটা আপনি যখন সার্চ করে এন্টারে দিলেন তখন সে প্রচুর পরিমাণে বিলিয়ন বিলিয়ন পেজে যাবে, যেতেই থাকবে। দ্বিতীয় কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন গুলোর কাজ আমি বোঝাচ্ছি আর কি, দ্বিতীয় কাজটা হচ্ছে ইন্ডেক্সিং করা, প্রচুর পরিমাণে সে ইন্ডেক্স করবে। স্যার আমি এটা বুঝে নাই স্যার, একটু আরেকটু আরেকবার বলেন যে কোথায় কি সার্চ করব। ধরেন আমি একজন বায়ার, আমি গুগলে গিয়ে সার্চ করলাম আপনারা পেজটা বানাচ্ছেন মানে গিগটা বানাচ্ছেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, এটাই তো? এখন আমি বায়ার, আমি তো আপনাকে চিনতে পারছি না যে আপনি শাহিনুর ইসলাম বা আরিফ ইসলাম বা এন্ড্রু পল্লব, আপনারা যে গিগটা এখানে রেখেছেন আমি এটা জানি না, আমি একজন নর্মাল বায়ার, তা আমি ফাইবারও জানি না, আপনারা ফাইবারে খুলছেন আমি ফাইবারও জানি না, আমি চিনি গুগল, আমি গুগলে গিয়ে লিখলাম যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লেখার পরে এখন কি করবে গুগলই, কি করবে গুগল, তিনটা কাজ করবে, প্রথম হচ্ছে ক্রাউলিং করবে, সে এই ফেসবুক মার্কেটিং রিলেটেড যত ওয়েব পেজ আছে সব ওয়েব পেজে সে প্রতিনিয়ত ওই জিনিসটার বোর্ড বলি আমরা, গুগল বোর্ড যেতেই থাকবে, যেতেই থাকবে। দ্বিতীয় কাজটা হচ্ছে ইন্ডেক্সিং করা, ওই ক্রাউলার ইন্ডেক্স করবে মানে একটা লিস্ট তৈরি করবে এই পেজগুলা রিলেটেড পেজগুলো। আর তৃতীয় কাজ হচ্ছে র্যাঙ্কিং করা, অর্থাৎ যে ওয়েবসাইটটা সবচেয়ে ভালো মানের বা কিওয়ার্ডগুলো বেশি আছে, বা রিসার্চের কাজটাই হচ্ছে যে আমরা কিভাবে র্যাঙ্কিং এ আসতে পারি, তখন দেখা যাবে যে ফাইবার রিলেটেড, ফাইবার রিলেটেড ফাইবারটাই সামনে আসবে, ফাইবার রিলেটেড গিগগুলাই সামনে আসবে। আমি যদি আমি বায়ার, আমি সার্চ করলাম ফেসবুক মার্কেটিং লিখে, তখন রেজাল্ট পেজে ফাইবারের যে গিগগুলা সামনে আসবে। আমার কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? ঠিক আছে। এখন ওই যে র্যাঙ্কিং এর যে বিষয়টা চলে আসছে, র্যাঙ্কিং কিন্তু এক নম্বরে সব হতে পারবো না, দুই নম্বরে সবাই হতে পারবো না, তিন নম্বরে সবাই হতে পারবো না, এর জন্যই তো অবস্থান গুলো আমরা চিহ্নিত করেছি। এক নম্বরে যে সবচেয়ে ভালো সে এক নম্বরে থাকবে, যে সব এর চাইতে ভালো সে দুই নম্বরে থাকবে, যে এর চাইতে ভালো মানে কম ভালো সে তিন নম্বরে থাকবে। ওই এটা হচ্ছে ওই সার্চ ইঞ্জিনের কাজ। এখন সার্চ ইঞ্জিন এই টাইপেরই সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার ফাইবার, ফাইবারে গিয়ে যখন সেম কাজটা আমি করব, তখন ওই গিগের গিগ বিশ্লেষণ করে ক্রাউলিং করবে, ফাইবারের যে বোর্ড আছে সে ক্রাউলিং করবে, প্রত্যেকটা গিগে যাবে, তারপরে ইন্ডেক্সিং করবে, তারপর র্যাঙ্কিং অনুসারে সে আপনাকে সাজাবে, প্রথম পেজে আপনার গিগটা চলে আসবে। এই প্রথম পেজে আসার জন্য এটা হচ্ছে এই এই মার্কেটিংটা মানে গিগটা সুন্দর করে সাজানো প্রয়োজন। আমি কি আমার কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি। এই যে সালাউদ্দিন সবুজ ভাই, আপনাকে কি বোঝাতে পেরেছি যে গিগটা সাজানোটা কি মানে কেন প্রয়োজন? জি স্যার আপনার কথাটা আমি বুঝতে পারছি, এবং আমি যেটা বলছিলাম তখন যে গিগটা আমি সুন্দরভাবে সাজাইছি এবং এক নাম্বার বা দুই নাম্বার বা দশ নাম্বারের মধ্যে আমার গিগটা খুঁজে পাচ্ছে তারা। সেই কথা হচ্ছে আরেকটু শেয়ার করি আপনার সাথে, দশ নাম্বারে খুঁজে পাওয়াটা আর দশ নম্বরের ভেতরে থাকাটা দুইটা আসলে একটু মানে সময় সাপেক্ষ বিষয়, কারণ প্রথমেই তো ফেসবুক বা এই ফাইবার অথবা গুগল আপনাকে চিনবে না, আপনার গিগটা চিনবে না, যত পরিমাণে আপনি তার সাথে পরিচয় করে দিবেন আপনার গিগটাকে, এটা হচ্ছে মার্কেটিং এর বিষয়। স্যার অবশ্যই পরবর্তীতে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, এবং যে কাজগুলো আপনারা মানে যে কাজগুলো বেস করে গিগটা তৈরি করেছেন সেই কাজগুলো কিভাবে ডেলিভার করতে হয় সেটা অবশ্যই স্যার আপনাদেরকে একটা ধারণা দিবে, কারণ এটা করতেই হবে, এটা না করলে তো আপনারা আসলে ক্লায়েন্ট ওই কাজগুলো দেখবে, দেখে তার একটা স্যাটিসফ্যাকশন যদি না হয় তখন কিন্তু আপনারা পেমেন্ট পাচ্ছেন না, কাজে আমাদের যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে না। তবে গিগ তৈরি করার যদি মানে প্রথমে গিগ তৈরি করার পক্ষে এই যুক্তিগুলা যদি আসতে মানে আমার ক্ষেত্রে আমি দাঁড় করাইছি আর কি, আপনারা অবশ্যই একটু রিসার্চ করতে পারেন যে কেন গিগ খোলাটা আস
আসলে প্রয়োজন। গুগল যেহেতু আছে, সময় থাকলে এই বিষয় নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। স্যার আমার কথা তো ওই মানে এক নম্বর প্রশ্ন আমার ওইটা ছিল, ওইটা ওইটা ঠিক আছে। এই পরবর্তীতে যেটা আমার কথা যে আমি মনে করলাম যে আমারটা দশটা ইয়ার মধ্যে আসলো, জি মনে করেছি, ঠিক আছে। একটা বায়ার মনে করেন যে আপনি আমাকে একটা কাজ দিলেন, জি সেই কাজটা আমি ভালোভাবে ডেলিভার দিতে পারলাম না, তখন না কেন পারবেন না, অবশ্যই পারবেন। আর আমি এখনো মানে ভালোভাবে এখনো আমার শিখাই হয়নি। অবশ্যই পারবেন, কেন পারবেন না, শিখবেন, সময় তো চলে যাচ্ছে না। আজকে যেহেতু কাজটা মানে আমি যেটা বলতে যাচ্ছি যে এখন আমার কাজটা শিখা আছে বা আমি 10 দিন পরে শিখবো, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আচ্ছা সবুজ সাহেব, আপনি কি ল্যাপটপ ইউজ করেন? জি আমি ল্যাপটপ ডেস্কটপ দুইটাই ইউজ করি। দুইটা ইউজ করেন, আপনি অবশ্যই গুগল দিয়ে লগইন করেন, তখন আপনার কি ওই যে লোকেশনের যে বিষয়টা সেটা কি অ্যাক্টিভ থাকে? লোকেশনের বিষয়টা অনেক সময় অ্যাক্টিভ থাকে, অনেক সময় থাকে না। অনেক সময় থাকে না, আপনি একটা কাজ করতে পারেন, লোকেশনের বিষয়টা হাইড করে অনেক সময় ওই যে আচ্ছা লোকেশন বিষয়টা থাক, অন করাই থাক, আপনি ওই জিনিসগুলা নিয়ে নিজের মধ্যে ধরেন আপনি যে কাজটা পছন্দ করেন, আপনি বলছিলেন যে আপনার হয়তো বা অনেক অনেক সময় গিয়ে এসইও কাজটা হয়তো ভালো লাগতেই পারে, তখন আপনি এসইও নিয়ে আবার কাজ শুরু করতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে এসইও ভালো লাগা, এটা নিয়ে কাজ শুরু করা, তারপরে একটা গিগ তৈরি করা এবং ওই গিগটাকে মার্কেটিং করে র্যাঙ্কে নিয়ে এসে মানে একটা একজন বায়ারের সামনে চোখের সামনে তুলে ধরা, এটা অনেক একটা সময় সাপেক্ষ বিষয়। আমি এটা বুঝতে পারছি স্যার। আমি বলতে চাচ্ছি যে আমরা মোটামুটি ভাবে দুইটা জিনিস আমরা শিখছি, একটা হচ্ছে বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, আর একটা ইমেল মার্কেটিং। দেখা গেল যে এটাই আমার পছন্দ, বেশি দূর আমি গেলাম না, এই দুইটাই আমার পছন্দ, এই দুইটা নিয়ে আমি গিগটা দিব। কিন্তু ওই দুইটা জিনিসের কাজগুলো তো আমি এখনো মানে অনেক কিছুই জানি না, এখনো জানি জি কাজগুলো হচ্ছে, এর জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে। জি স্যার, এই পয়েন্টটা তো আমাদের লাগবে স্যার, সময়টা লাগবে বা কি কারণে আজকে আপনারা আমাকে কেন বলছেন আমি অবশ্যই স্যারের সাথে একটু যদি সময় পাই একটু আলোচনা করে নেবো। তবে আপনাদের উচিত যে ধরেন স্যার যদি ক্লায়েন্ট হতো, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কিন্তু আপনার কাজের মাধ্যমে স্যারকে স্যাটিসফাইড করতে পারেন নাই, পেরেছেন কি? আমার আমার স্যার আমার যেটা মনে হচ্ছে হয়তো বা আমি স্যারকে বুঝাইতে পারতেছি না, নাই আমি স্যার আজকে দেখা গেল যে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল যে আজকে সবার গিগ দেখবে, গিগের জন্য আমাদেরকে দুই দিন সময় দেওয়া হয়েছিল, শুক্র মানে গতকালকে তো শুক্রবার ছিল, ক্লাস ছিল না, সেক্ষেত্রে দুই দিন আমি ধরতে পারি। এই দুই দিন আমাদেরকে দেওয়া হয়েছিল যে গিগ তৈরি করে দিতে হবে, ঠিক আছে। আমি দুই দিন মানে গুগল থেকে বা ইউটিউব থেকে যেখান থেকে হোক আমি ধারণা নিয়ে আমি একটা গিগ তৈরি করলাম, সেক্ষেত্রে আমি গিগটা দেওয়ার পর আমি একটা কাজ পাইছি মনে করেন যে আমি আমার বায়ার নক করছে। এখন বায়ের সাথে যে আমার কথোপকথনটা ছাড়া আমাদেরকে ধারণা দিছে যে হ্যাঁ বায়ের সাথে কথা বলে বলতে হবে, বায়ের কি ধরনের কাজ চাচ্ছে সেভাবে দিতে হবে, কিন্তু এই যে প্রপার বিষয়গুলো, এই প্রপার বিষয়গুলো করার জন্য শেখার জন্য তো আমাদেরকে একটু সময় লাগবে, আমাদের অবশ্যই সময় লাগবে। তো স্যার একদিনে আমি মানে দুই দিনে আমি গিগটা তৈরি করে দিলাম, সেক্ষেত্রে বায়ের সাথে আমি মনে করলাম যে আমার স্কিল ভালো বা আমার কমিউনিকেশন ভালো, কমিউনিকেশনের কারণে আমি পেলাম কাজটা, সেক্ষেত্রে আমি বায়ারকে ভালো মতো কাজটা প্রোভাইড করতে পারলাম না। তার কারণ কি যে আমাদের ফেসবুক এই যে পেজ ক্রিয়েট করা বিজনেস পেজ বা ইমেল মার্কেটিং এই জিনিসগুলো এখনো আমরা মানে ফুললি ফুল না হলেও মিডিয়াম লেভেলেও আমরা জানি না আমি মনে করি। জি ভাই আপনি আসলে সালাহউদ্দিন সবুজ ভাই আপনি আসলে অনেক অ্যাডভান্স চলে গেছেন, কারণ অ্যাডভান্স চলে গেছেন কেন বলছি আপনাকে, আপনি দোকান সাজাইয়ে তো আগে বসতে হবে, বসে তারপরে ক্লায়েন্ট যখন আসবে কাস্টমার যখন আসবে তখন কাস্টমারের সাথে কথা বলার পরে যদি কাস্টমারকে বোঝাতে পারেন তখন কিন্তু সে প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে, এটা অনেক একটা সময়ের বিষয়, ঠিক আছে। ওইটা আসলে সময়ের বিষয়, আমি স্যার ওইটাও বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে আমি একটা দোকান দিয়ে বসলাম আজকে, আমার কাছে একটা কাস্টমার আসছে, কাস্টমার আমি বুঝাইলাম যে আমি কি কি তাকে তার কাছে আমি সেল করতে পারি, আমি কাস্টমারকে বুঝাইলামও, কিন্তু কাস্টমার ওই আমার প্রোডাক্টটা নিয়ে গেলে
নিয়ে গিয়ে দেখলো যে ওই প্রোডাক্টটা আসলে মানে একটা মিডিয়াম মানের না, লো লো মানের, তখন আবার রেটিং আসবে না, তখন তো আমি আমার দোকান চালাইতে পারবো না। আচ্ছা আমি আমি শেয়ার করি যে আমি আমি একটু কথা বলে শেষ করে নিই, তারপরে অবশ্যই আপনার কথা শুনবো। আপনি যে প্রশ্নগুলা করেছেন সালাউদ্দিন সবুজ ভাই, আপনি কি প্রশ্নগুলা ইংরেজিতে কনভার্ট করে গুগলে টাইপ করে সার্চ করতে পারবেন? জি পারবো। আপনি কাজটা একটু আপনি কাজটা একটু করেন। আপনি যে প্রশ্নগুলা করেছেন আমাকে বা যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে আছে এই গিগ সম্বন্ধিত বা ওই যে গিগ মানে টোটাল গিগ মানে সম্বন্ধিত যে কাজটা মানে প্রশ্নগুলো আছে বা কিভাবে সাস্টেইন করার প্রশ্নগুলো আছে, কিভাবে আপনি মার্কেটে সাস্টেইন করবেন, আপনি কিভাবে কাজটা কোন কোন কাজ নিয়ে আপনি ভালোভাবে গিগ, এটাও করতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন বিষয় নিয়ে আপনি গিগ তৈরি করলে পরে আপনার আমি আগে কাজটা শিখবো তো স্যার, তবে না আমি আপনাকে সালাউদ্দিন ভাইয়ের মনের কথাটা একটু বলি, উনি ঠিক আসলে কি মিন করতে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে গিগ তুললাম, লাইক মানে আমরা গিগ বিভিন্ন রিসার্চ করে ইমেইল মার্কেটিং, ফেসবুক পেজ বুস্টিং, তো আমরা অনেক জি স্যার মানে আমি খুলছি, তো আমি অ্যাকচুয়ালি আমার ফাইবার অ্যাকাউন্ট আমি সেটা আপলোড করিনি। মানে সালাউদ্দিন ভাইয়ের যে মনের কথাটা উনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে উনি বিভিন্ন গিগের লিস্ট দিলেন যে উনি গিগে আসলে উনি কি কি পারেন, লাইক তো আমাদেরকে স্যার ঠিক সেরকম আমাদের রিসার্চ করতে বলছেন, তো দেখা গেল যে উনি গিগটা ওনার ফাইবার অ্যাকাউন্টে আপলোড করছেন এবং মানে ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে উনি একটা অর্ডার পেয়েও গেলেন। তো বায়ার ওনাকে বললো আপনি আমাকে 1000 জিমেইল আইডি দেন, আপনি যেহেতু ইমেইল মার্কেটিং এর কথা লিখছেন আপনাকে আপনাকে আমি $50 দিব। তো সালাউদ্দিন ভাই বলতেছে মানে উনি তো জাস্ট গিগ রিসার্চ করে তুলছে, এখন বায়ার যদি ওনাকে 1000 জিমেইল অ্যাকাউন্ট চায়, সো উনি বায়ারকে সেটা এক ঘন্টা বা একদিনের মধ্যে সেটা কিভাবে ডেলিভার করবে? উনি কি এখন 1000 ফোন নাম্বার দিয়ে জিমেইল খুলতে বসবে না কিভাবে টুলস গুলো সে উনি জিমেইল কালেক্ট করবে? ওনার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমি তো আসলে বেসিক টুলস বা এই জিনিসগুলো জানি না, তাহলে আমার গিগ খুলে কি লাভ, আমি শো কেন করবো গিগ চা? এইটাই কথা। ঠিক আছে জি, রুবায়েত সাহেব এবং সালাউদ্দিন সাহেব আপনাদের কথা আমি বুঝেছি, রেজাউল করিম সাহেব কিছু বলবেন? জি স্যার জি, একটু বলেন। আমি আপনার মেসেজটা আমাদেরকে বলছে যে তোমরা জি, আমি আপনার মেসেজ দেখেছি, এটা কি আপনার কথা? না স্যার, ওইটা আমি না স্যার, আমার নামে আরেকজন আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনি একটা কথা, আমরা দুইজন রেজাল্ট করি। জি জি জি। আচ্ছা আমি বলতে স্যার যেটা বলছে যে আগে আপনারা গিগ তুলেন, কাজ করেন, যখন কাজ পাবেন বিষয়গুলোতে নিজে থেকে হেল্প করবে, স্যার কিন্তু এটা কথা বলছে। আপনাকে বায়ার বললো যে আমাকে এতগুলো কাজ দেন, এতগুলো ইমেল দেন, তখন কিন্তু স্যার আপনাকে ফেলে দিবে না, আবার আগে কাজ করেন। ফাইবারের কাজটা হচ্ছে আপনাকে আগে র্যাঙ্কে উঠতে, আর র্যাঙ্কে ওঠার জন্য অনেক সময়ের প্রয়োজন, স্যার মূলত সেই জন্য আমাদের তৈরি করে নিচ্ছে। আপনি এখনই গিগ তুললেন, এখনই কাজ পেলেন, সেটা কিন্তু না, এটার জন্য আপনাকে যথেষ্ট সময় দেওয়া লাগবে। আপনার অভিজ্ঞতা থেকে স্যার আপনি বলেন যে অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য এসেছি। আর লেডিস ফার্স্ট একটা কথা আছে, আমরা কিন্তু উনাকে সঙ্গী দিচ্ছি না, উনি মানে কিভাবে নিবেন বিষয়টা। খান সায়মা আপু, আপনি কথা বলতে চাচ্ছিলেন, আমি বন্ধ করে দিয়েছিলাম, এখন আপনার কথাটা আমরা শুনি। স্যার এখানে সালাউদ্দিন ভাইয়া বা রুবাইত রুবাই এনাদের সবারই একটা কথা হচ্ছে, ওনারা বলতেছে যদিও যে না আমরা কিছু কি দিব বা আমাদের যখন ক্লায়েন্ট আসবে তখন আমরা কিভাবে ডিলটা করব, তবে আসল কথা আমাদের কিন্তু গিগে দেওয়ার মতন কোনো দক্ষতাই হয় নাই, কারণ আমরা শুধু ইমেইল এর বেসিকটা জানি যে ইমেইল একটা কিভাবে খুলতে হয়, কিছুই জানি না। আমি এটাই বুঝাইতে যাচ্ছি, এটাই বলতে যাচ্ছি আমার বক্তব্য, মানে
এখন আমরা যদি রিসার্চ করি প্রোডাক্টটা আমরা দেখতেছি সবারই কিছু না কিছু যোগ্যতা আছে বিধায় সে গিগে ওটা তুলে ধরতে পারতেছে কিন্তু আমাদের তো নাই যেটাই দিব সেটাই হবে মিথ্যা ইভেন তারপরে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে ডিল কিন্তু আগে তো আমাদের দক্ষতা দরকার আমাদের তো সেটাই নাই গুগলে যে যাদেরকে আমরা দেখলাম সবারই একটা কথা যে আপনারা আগে কাজ শিখেন তারপরে আপনারা গিগ তৈরি করেন কেউ বলে নাই যে আপনার একটা গিগ তৈরি করেন আর কয়েকদিন পরে পরে সেটা আপডেট দিতে থাকেন সেটা কিন্তু কোথাও বলা যদি আমি আমি যদি জানি না স্যার যে আমার এটা সঠিক কিনা তো আপনি অভিজ্ঞ তো আমার মনে হয় আপনি এটা আমাদের ক্লিয়ার করা উচিত আচ্ছা এখন ঠিক আছে আমি একটু কথা বলি আমি একটু কথা বলি এখন কথা হচ্ছে যে আপনারা এখানে এই প্রোগ্রামে এসেছেন কাজটা শেখার জন্য এবং এই প্রোগ্রাম থেকে আপনারা একটা ন্যূনতম একটা আর্নিং করার জন্য এই আর্নিংটা আপনারা যখন মানে আর্নিংটা করার যে মাধ্যমটা হচ্ছে যে আপনারা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করবেন এবং বায়ারদের সাথে সরাসরি কনভারসেশন করে তারপরে আপনাদের যাতে একটা আর্নিং হয় এটা যাতে আমরা এনশিওর করে দিই ঠিক আছে আমি আমার এই কথাটা এভাবে বললাম এখন কথা হচ্ছে আপনাকে যদি আপনি যদি ওই যে ইমেল ইমেল মার্কেটিং এর হয়তো বা কাজ আপনারা কে বললো যেন একটু পারেন ঠিক আছে তাহলে এখন ভাই বলতেছে যে গিগ তৈরি করার পরে 10 দিন পরে একটা ক্লায়েন্ট মেসেজ দিল যে তার 100টা জিমেল দরকার সেক্ষেত্রে আপনার 100টা সিম লাগবে কিনা সেটা আপনার প্রশ্ন এখন গিগ তৈরি হয়ে যাওয়ার পরে মিনিমাম আমার ক্ষেত্রে যদি আমি বলি আপনারা বলেন তাহলে তার থেকে 5 মাস 6 মাস আমি বললাম না তার থেকে 5 মাস আপনারা যদি রেগুলার মার্কেটিং করতে পারেন তাহলে হয়তো বা আপনারা একটা ডাইরেক্ট কাজ পেয়েও যেতে পারেন গেল এই প্রশ্ন আর এই 4 থেকে 5 মাস প্রত্যেকটা কাজের বিষয়ে আপনাকে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস একটু সার্চ করে বের করে নিতে হবে সেক্ষেত্রে আলমগীর স্যার আছেন বা আমরা যারা আছি যদি আমাদেরকে স্পেসিফিক ভাবে আপনি প্রশ্ন করেন আপনি এখন যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার ডাটা এন্ট্রির কোন কাজটা নিয়ে আমি চেষ্টা করলে পরে একটা কাজ ডাইরেক্ট মার্কেট প্লেস থেকে নিতে পারবো সেক্ষেত্রে আমি কিন্তু কথা বলতে গেলে আপনাকে এই পুরো কোর্সটাই করাতে হবে তাই নয় কি আপনাকে যদি আমি বুঝিয়ে দিতে চাই তাহলে পুরো একটা কোর্স আপনাকে করায় দিতে হবে সেটা সুযোগ হয়তো বা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে আপনাকে সাহায্য নিতেই হবে এবং এই যে টুকটাক প্রশ্নগুলো যে 100টা সিম আসলেই লাগবে কিনা ওইভাবে আপনি গুগলে সার্চ করলে পরে রিলেটেড কিন্তু পেয়ে যাবেন আনসার আপনি পেয়ে যাবেন এবং এই সময়টা অবশ্যই আপনাকে গুগলে বা ইন্টারনেটে বসে দিতে হবে না হলে আপনি একটা কাজ পেলেও আপনি পরবর্তীতে কাজ পাবেন না আমার ফ্রিল্যান্স আপওয়ার্কের প্রোফাইল নষ্ট হয়ে গেছে প্রথমটা সেখানে 5K উপরে আমার ইনকাম ছিল বর্তমানে একটা প্রোফাইল নিয়ে আমি কাজ করছি এর মধ্যে $500 মতো আমার ইনকাম আছে এখানে 8টা রিভিউ আছে আমার 8টা রিভিউ হচ্ছে 8টা কাজের রিভিউ এর মধ্যে 4টা হচ্ছে আমি আওয়ারলি হিসেবে কাজ করেছি আর 4টা হচ্ছে ফিক্সড প্রাইজের কাজ ঠিক আছে এখন যখন ওই কাজগুলা তারা মানে এখন মানে স্যার এখন কি সিস্টেমের কারণে স্যার নষ্ট হয়ে গেছে স্যার আপওয়ার্কে না আপওয়ার্কেটা কেন নষ্ট হয়েছে সেটা আসলে আমি নিজেও এটা জানি না তো আমি ধারণা করছি হয়তো আমার আইপি কত কোন সমস্যার কারণে তারা এটা ব্যান করে দিয়েছে ও স্যার মানে কেমন আইপি সমস্যা স্যার মানে নেট আলাদা আলাদা কানেকশন নাকি স্যার আলাদা কানেকশন বলতে আমি মানে র্যান্ডমলি কয়েকটা জায়গা থেকে লগইন করার চেষ্টা করেছিলাম আমার জীবদ দশায় আমি যতদিন মানে কাজ করব সেই সময় সবসময় তো আমি একই লাইন ইউজ করতে বা একই কানেকশন আমি নাও থাকতে পারি আমি অন্য জায়গায় যেতে পারি তখন যদি আমি অন্য একটা আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণে সময় আছে জি স্যার
আচ্ছা, তাহলে আমি একটা পরামর্শ আপনাকে দেব, আপনি কথাগুলো গুগলে একটু সার্চ করেন। জি স্যার। আমি আপনি বল মানে এটা কিভাবে আমার কথাটা নিবেন, আসলে এটা একটা পরামর্শ নিতে পারেন, যেহেতু আমি কাজ করছি আমার একটা অভিজ্ঞতাটাকে আপনাকে বলছি। আমি এখন যে কথাটা আপনাকে বলবো এই কথাটা 10 মিনিট পরে চেঞ্জ হয়ে যেতে পারে। জি স্যার। কাজে আপনাকে আপডেট থাকতে হবে নিজের স্বার্থে। তো নিজের স্বার্থে আপডেট থাকার মানে থাকতে হলে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে গুগল। আমি বুঝাতে পেরেছি আমার কথাটা? স্যার কিন্তু তারপরে স্যার আপনি যদি ডিরেক্ট কিছু বলতেন তাহলে। ডিরেক্ট কথা হচ্ছে আপনি যদি এটা অনেক অন্য ব্যাপার। জি, এইটাই, আমি যদি র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি আইপি, যেহেতু অনেকেই বলছেন এখানে যে কম্পিউটার সায়েন্সে অনার্স কমপ্লিট করেছেন বা পড়েছেন, আইপি বিষয়টা আপনারা জানেন, র্যান্ডমলি জায়গা থেকে অ্যাক্সেস করলে পরে তখন সার্ভারগত অনেক সমস্যা হয় আর এটা প্রবলেম করে মার্কেটপ্লেসে। বুঝাতে পেরেছি আমার কথাটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনি ওই টপিকটা একটু জানতে চান? জি, সালাউদ্দিন। জি সালাউদ্দিন সবুজ সাহেব, আমি বলছি। বুঝতে পারছি, এটা তো আলাদা টপিক। এটা এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রেও যদি আমি বলি যে ফাইবারে যে আমরা অ্যাকাউন্ট করলাম এই তিন তিন দিনের মধ্যেই করছি, যেটা দেখা গেছে যে অ্যাকাউন্ট করতে গিয়ে আমি যেগুলো পাইছি যে আমার আমার একটা ছবি ছিল, ফর্মাল ছবি ছিল, সুন্দর ছবিটা দিতে যাচ্ছি, ছবিটাতে শুধু আমার ব্রাইটনেস কমা বাড়া হয়েছে এইটুকুই, ওই ছবিটাই আমার নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারলাম যে এখানে কোন ধরনের এডিটিং চলবে না, একটা সুন্দর একটা ছবি আমার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো ইস্যু রয়ে গেছে যে একটা নির্দিষ্ট পরিমাণে সাইজ লাগে, তারপরে নির্দিষ্ট পরিমাণে ডিপিআই একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয়। সাইজ বলতে আমি এটার লেন্থ এবং হাইটও বোঝাচ্ছি, আবার এটার যে আয়তন এটাও বোঝাচ্ছি। আপনি যদি চান 10 MB-র কোনো ছবি এখানে আপলোড করতে, আপনি এটা পারবেন না, এটা নির্দিষ্ট পরিমাণে। এটা যেহেতু আপনি আটকে গেছেন, তখন আপনাকে একটু রিসার্চ করার পরে আসলে আপনি এখান থেকে তথ্যগুলা পেয়ে তারপরেই কাজটা যখন করবেন কাজটা আপনার সফল হবে। তারপরে কিওয়ার্ড এর কথাগুলো আপনাকে আমি বলেছি, তারপর ডেসক্রিপশনের একটা কথা আছে যে কিওয়ার্ড গুলো আপনারা প্রথমে দিবেন, এই কিওয়ার্ড গুলো যদি ঘুরে ফিরে এখানে সুন্দর ভাবে বোঝাতে, আবার র্যান্ডমলি যদি প্রত্যেক এই কিওয়ার্ড গুলো, ধরেন আপনি বিজনেস ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করছেন, এখন আপনি লিখলেন যে আমার নাম ফেসবুক বিজনেস পেজ, পলাশ ফেসবুক বিজনেস পেজ, আমি ফেসবুক বিজনেস পেজ, সিলেটে ফেসবুক বিজনেস পেজ, থাকি ফেসবুক বিজনেস পেজ, আমার কথা বোঝা গেছে? অর্থাৎ আপনি একটা কাজ কিন্তু করলেন যে বারবার আপনি কিওয়ার্ডটা এখানে দিলেন, কিন্তু বাকি যে বিষয়টা সেগুলা কিন্তু হচ্ছে না। গুগল খুব বা এই যে অ্যালগোরিদম গুলো খুব স্মার্ট থাকে, তারা ধরে ফেলবে। জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছি যে একটা বিষয় অন্তত আমি এইটুকু জানতে পারছি, তো এই ধরনের টার্ম এন্ড কন্ডিশন যেগুলো ফাইবারের, হ্যাঁ এগুলো কিন্তু অনেক আছে আমাদের এই আমার মানে এখনো। আপনি কি দিবেন যে স্যার যে রিকোয়ারমেন্ট চাচ্ছিলেন আপনি কি ওটা দিবেন? না, আমি আমি ডেসক্রিপশনে এখনো ডেসক্রিপশনে কোনো কিছু লিখিনি, মানে জাস্ট খালি আমি একটা প্রোফাইল ক্রিয়েট করার করছি আর কি, যে এখনো ফাইবারের যে একটা প্ল্যাটফর্ম ওখানে ঢুকলে তো আমার তাদের নিয়ম নীতিমালা যেগুলো আছে আমার সেভাবে চলতে হবে। জি, অবশ্যই চলতে হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে স্যার ওইগুলাও এখন আমাদের মানে ইয়া করা হয়নি, এখনো স্টাডি করা হয়নি, ভালোভাবে রিসার্চ করা হয়নি। জি, অবশ্যই স্যার এই ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবেন, আপনাদের প্রশ্নগুলো স্যারকে একটু ডিটেলি বোঝায় বললে স্যার অবশ্যই জিনিসগুলো আপনার সামনে রাখবেন। তবে সবচেয়ে মূল কথা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে সার্চ করার বা গুগল থেকে এই তথ্যগুলা নিয়ে আপনি মানে যত বেশি সম্ভব কাজে লাগাতে পারবেন, এবং যত বেশি সম্ভব হচ্ছে আচ্ছা আমাকে কি 2 মিনিট টাইম দেওয়া যায়? ওকে স্যার, আমি একটু মিউট করে দিচ্ছি 2 মিনিট। জি জি স্যার। জি ভাই, ভালো আছেন? জি ভাই, আমার 2% চার্জ আছে, এনিটাইম বন্ধ হয়ে যেতে পারে, বলেন একটু। আচ্ছা, এইটার জন্যই বললাম, আমি আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি কিছু বলতে যাচ্ছি, আমরা হচ্ছে স্যারের কাছে কিছু কিছু শুনি, স্যারকে এত অভিযোগ দিয়ে এই স্যারকে অভিযোগ দিয়ে আমাদের কোনো কাজ হবে না, যা যা দিব ওনাকেই দিব, ঠিক আছে না? এই স্যারের কাছে আমরা কি, আমার কথা তো এটাই, ঠিক আছে, আমার কথা এটাই যে স্যার আসে স্যারের কাছে কিছু টিপস নেই, টিপস নেই এক্সট্রা, আমরা স্যারকে আমরা কাজ করে না, স্যারের সাথে কিভাবে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
আমরা এক্সট্রা কিছু না বলি, আপনি যদি একটু কম ইয়া করেন তাহলে সবার উপকার হয়, আপনি বেশি একটু ইয়া হয়ে যাচ্ছে। স্যারকে একটু স্যারের কাছ থেকে আমরা নিই তথ্য না নিই, স্যারই শেয়ার করুন আমাদের কাছে। সেই টপিক যদি ধরে থাকতো স্যার যে ফার্স্ট টাইম শুরু করছিল এই আমাদের জি বলেন আমরা হচ্ছে কি আমরা আমাদের কাজটা হাসিল করে নিতে শিখিনি বুঝছেন, আমাদের কথা হয়ে গেল বেশি, আমাদের অভিযোগ বেশি হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা আমাদের কাজ আমার কথা হচ্ছে কি বলেন দেখি ভাই, এখানে অভিযোগ এখানে অনেকে অনেক অনেক অভিযোগ অভিযোগ নাই অভিযোগ না ব্যাপারটা কথাটা এরকম না ভাইয়া, মানে আপনি যদি একটু আমাদের আমাদের কি কি প্রবলেম হচ্ছে, কি কি ইয়া হচ্ছে, সীমাবদ্ধতা আছে, এগুলা নিয়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কন্টিনিউ করছেন তো আপনি না, কখন থেকে দিচ্ছেন? আমি স্যার এই তো হাফ এন আওয়ার হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কন্টিনিউ চালান, আমি আছি সমস্যা নেই। জি 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 স্যার ওকে ঠিক আছে। হ্যাঁ আমরা কইছিলাম যেন গিগে ছিলাম না? জি স্যার জি স্যার জি স্যার গিগ রিচার্জ জি। তাহলে মানে মূল কথাই হচ্ছে এটা যে প্রথমে গিগটা যদি আপনারা শুরু করেন এভাবে গিগ বানানোটা যে প্রসেসটা স্যার দেখাই দিয়েছেন ওই প্রসেসটা যদি একটু ফলো করেন তাহলে আপনাদেরই লাভ হবে, কারণ যেহেতু মানে এখানে সময়টা রয়ে গেছে কিভাবে আপনারা ওই পর্যায়ে পর্যন্ত যাবেন মানে ইনকাম পর্যন্ত যাবেন ওটা দেখা দেয়া হচ্ছে আমাদের কাজ। আমরা যারা ট্রেনার হিসেবে আছি আমাদের মূল কাজটাই হচ্ছে কিন্তু এইটা। এখন আপনাদের মধ্যে বেসিক যে প্রশ্নটা মানে উঠেছে আসলে স্যার আমরা তো কাজ জানিই না, এখন গিগটা তৈরি করলাম, তৈরি করে যদি কেউ নক করে তখন কাজটা পাবো কিনা, আমার কথা হচ্ছে বা আমরা যতটুকু জানি আমি জেনেছি যতটুকু আমি যদি শেয়ার করতে বলেন আপনাদের সাথে তাহলে আমি এটাই বলবো আপনারা গিগটা তৈরি করার পরে এখানে আরেকটা কিন্তু ফেজ রয়ে গেছে সেটা হচ্ছে মার্কেটিং এর কাজটা। যখন মার্কেটিং করবেন তার সাথে সাথে যে বিষয়টা নিয়ে আপনি গিগটা বানিয়েছেন সেই বিষয়টা নিয়ে মানে আপনাকে আপডেট করার এবং প্রয়োজনে যে পরিমাণে আপনারা অনেকটা গিগ দেখছেন গিগ দেখবেন গিগ দেখে ওই গিগের মধ্যে যে কাজগুলার বর্ণনা দেয়া আছে ওই কাজগুলা মানে যে কাজের ডেসিপে কি বলবো কিওয়ার্ডগুলা দেয়া আছে ওই কিওয়ার্ডগুলা নিয়ে আসলে প্র্যাকটিক্যালি কাজগুলা কিভাবে করা লাগে স্যার তো অবশ্যই দেখায় দিবেন, প্লাস আপনারাও কিন্তু ইউটিউব বা গুগলে ওই ধরনের প্র্যাকটিক্যালি কাজ কিভাবে করতে হয় সেটার প্রসেসও আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরই অ্যাডভান্স হচ্ছে, আপনাদের আসলে টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা জানতে পারছেন আর যে যে জায়গায় আপনাদের লেকিংস রয়ে গেছে সেই লেকিংস নিয়ে যদি স্পেসিফিক্যালি আপনারা স্যারকে প্রশ্ন করেন তাহলে আপনাদের জন্যই ভালো হয়, স্যার এই জিনিসটা বলে দিল
ব্যাস আপনি ওই জায়গাটা থেকে মানে পাশ করে গিয়ে পরবর্তীতে আপনি একটু আগান, সমস্যা তো নাই। এখানে ধরেন ফেসবুক বিজনেস পেজ নিয়ে শুধু একটা পেজ তৈরি করেছেন, তারপরে আপনারা চাচ্ছেন স্যার বলেছেন আপনাদেরকে একটা মানে গিগ তৈরি করে দেওয়ার জন্য, এটা কিন্তু শেষ না, এই জায়গাটাই কিন্তু শেষ না। আপনারা এই জায়গাটাকে কমপ্লিট করেন, কমপ্লিট করার পরবর্তীতে আরো ফেজ রয়ে গেছে, সেই ফেজ গুলাতে আস্তে 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 আপনাদেরকে যেতে হবে। এবং অবশ্যই এটা হচ্ছে চ্যালেঞ্জ আপনাদের জন্য, আপনারা যেহেতু এতটুকু সময় এখানে দিচ্ছেন, আপনারা কিভাবে এখান থেকে কাজগুলা নেবেন, প্রশ্ন করবেন অথবা সার্চ করবেন এবং সফল কাম হবেন, এটার পার্সেন্টেজটা কিন্তু আপনার কাছে নির্ভর করছে। আপনি এখানে এক মাস বা দুই মাস সময় দিয়ে দুই মাস পরে হঠাৎ ঘুম থেকে উঠে যদি আবার প্রথম দিনের মতো আপনার অবস্থান হয়ে যায়, তাহলে এটা আপনার জন্যই খারাপ, আমার জন্য না। জি স্যার, সেটা তো অবশ্যই হবে না, মানে এই ক্ষেত্রে ধৈর্য 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 আছে, সমস্যা নাই। জি, ধৈর্য হচ্ছে, ধৈর্য তো লাগবেই, ধৈর্যের সাথে সাথে যে কাজ করার তাগিদটা, মানে ইনকামের থেকে আমি জানাটারে মানে জানার যে বিষয়টা এটাকে প্রাধান্য বেশি দেব। জি, আসলে কি আমি স্যার ওইটাই বলতে যাচ্ছি যে আমি আমি এক মাসের মধ্যে কাজ পাবো এটা আমার দরকার নাই তো। না, আপনি আসলে পাবেনও না, আমি এক বছর পর পাই সেটা আমার বিষয় না, বিষয় হচ্ছে মানে বায়ারকে আমি মানে স্যাটিসফাই করতে পারবো এটা হচ্ছে আমার। মানে যতটুকু পারি আপনি গিগ নিয়ে স্যার যেহেতু এটা মানে শুরু করেছেন, আমি যতটুকু পারি যাতে আপনাদের একটু মানে আরেকটু জানাতে পারি আর কি, সেটা আসলে আমি প্রিভিলেজ মনে করবো নিজেকে যে আপনাদের কিছু জানাতে পারলাম এই বিষয়ে। আর আমি যে বিষয়ে শুরু শুরু করেছিলাম সেটা অবশ্যই একটু শেষের দিকে আমি এই বিষয়ে একটু স্যার, আপনি আপনি কি মাঝে 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 আমাদের ইয়া করবেন, ক্লাস নেবেন? আপনি আসলে এখনো মানে আমার এটাই হচ্ছে কিন্তু প্রথম ক্লাস, সেটাই না ওটা বলতেছি না, আপনাদের সাথে যেমন আলমগীর স্যার যেমন আমাদের ট্রেনার, আপনিও কি মানে আমাদের মাঝে মাঝে স্যারের মতোই ক্লাস নেবেন নাকি আপনি মানে অল্প সময়ের জন্য আসবেন? আমি আসলে বিষয়টা ক্লিয়ার না, যদি সুযোগ থাকে বা আমার উপরে এরকম দায়িত্ব দেয়া হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর কি। ও স্যার, অল্প সময়ের মধ্যে আপনার সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্যার, এটার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। জি 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 বলেন। আমি আসলে দেখেছি কয়েকজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, আমি এটা অ্যাকসেপ্ট করে নেব, সমস্যা নাই। জি স্যার। জি, আর কথা হচ্ছে যে আসলে কাজটা শেখার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, আপনি আমি কাজটা পারি বা একজন ভাইয়া বলছিলেন যে যখন গিগটা তৈরি করেছেন তারপরে ওনার কিন্তু একটা অন্যরকমই একটা ফিলিংস হয়েছিল যে আমি জিনিসটা করতে পেরেছি। জি শাহিনুর ভাই, এটা কিন্তু সব গিগ ওঠা গিগের জন্য না স্যার, আমি যে ওই যে জি 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 আমি আমি আমার প্রথম ইনকাম এর একটা অভিজ্ঞতা বলি, আমি যখন এলইডিপি তে মানে শুরু করছিলাম তো 25 জন তো আপনাদের ব্যাচে 25 জন আছে না? জি স্যার। জি,
প্রথমে আমি এক্সাম দিলাম, আরিফ স্যার ছিলেন, আরিফ স্যার, তারপরে রানা স্যার, রতন স্যার, রতন স্যার ওনারা পরীক্ষা নিলেন। তারপরে হয়েছে কি যে আমি আসলে মানে ইরেগুলারিটির কারণেই হোক না কেন, আমি প্রথম ওটা থেকে বাদ পড়ে গেছিলাম। আমি কিন্তু 25 জনের মাঝখানে ছিলাম না। তখন আমি দেখা করলাম, গিয়ে দেখা করার পরে ওরা আমাকে জানাই দিল যে আসলে সম্ভব না। আমি খুব রিকোয়েস্ট করলাম যে স্যার যে প্লেজ আছে 25টা কম্পিউটার, আমি আমার ল্যাপটপ নিয়ে সাইডে বসে যাব, মানে আমার করাটার ইচ্ছা ইরেগুলারিটির কারণে আমি ওই টিকতে পারি নাই বলতে, মানে কয়েকদিন একটা না ইরেগুলার হয়ে গেছিলাম, তারপরে ওইখান থেকে একটু রিমুভ হয়ে গেছিলাম। তারপরে শাওন ভাইকে রিকোয়েস্ট করলাম, তারপরে আরিফ স্যার, রতন স্যার, শাওন ভাই ওনারা মিলে আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, একজন আছে এখানে আমরা পেয়েছি যে হচ্ছে সেকেন্ড টাইম আমাদের এখানে জয়েন করেছে, মানে এলইডিপি আগের প্রজেক্টেও সে ছিল, আগের ব্যাচেও ছিল, ওই ব্যাচেও নতুন যে মানে সে হয়তো ওয়েব ডিজাইনে ছিল, পরে ডিজিটাল মার্কেটিং এর কোর্সেও সে রিপ্লেস হয়ে টিকে গেছে এবং এই পজিশনের লিস্টে তাকে পাওয়া গেছে। ওকে রিমুভ করে আপনাকে আমরা ঢোকাই দিতে পারবো, মানে আপনি কমিটমেন্ট দেন আপনি থাকতে পারবেন কিনা রেগুলার। তা আমি কমিট করলাম যে স্যার অবশ্যই পারবো, এবং আমি খুব মানে গর্বিত এই কারণে যে প্রথম কাজটা একজন আপু পেয়েছিলেন $10 না কয় ডলারের, তারপরে হামিদ ছিল আমাদের ব্যাচে একজন, খুব ভালো এখনো কাজ করছে সে, তার ওই রিসার্চ করার মানে স্কিলটা খুব বেশি এবং কাজের ডিপ ডেপথে যেতে পারে। ওকে যে বিষয়ে প্রশ্ন করেন না কেন, ও আরো প্রশ্ন করলে আরো খুশি হতো যে ভাই প্রশ্ন করেন প্রশ্ন করেন, ও আসলে ওই প্রশ্ন করে তার মতন করে একটা ডাটাবেস তৈরি করে নিত যে এই কাজগুলা করতে গেলে আমার এই বিষয়গুলা দরকার। হামিদ কাজ পাইলো, তখন আমি একটা রেগুলার মানে আওয়ারলি বেসিসে প্রথম কাজটা আমি পেয়েছিলাম এবং ওনার কাছ থেকে প্রায় $1,000 আমি ইনকাম করেছিলাম। তো ওইভাবে কাজ করতে করতে ডলার স্যার, আরিফ স্যার ডাইরেক্ট আমাকে মানে খুব হেল্প করেছেন এই পর্যায়ে যে কি করা যায়, ওনার সাথে কনভারসেশনটা কিভাবে করা যায়। যদিও ওটা আপওয়ার্কে ছিল, ফাইবারে ছিল না, তো ওই ওই ওইভাবে আর কি আমি আমার প্রতিনিয়ত মানে যেভাবে ওনার সাথে কথা বলাটা শুরু করেছিলাম এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট যেভাবে করা যায় মানে সার্চ করে, আয়ুষ স্যার বা ডলার স্যারের সাথে সবসময় তো আর ওনাদেরকে মানে প্যারাটা আমি দিই নাই, আমি নিজে যতটুকু পেরেছি করে 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 আমি আমাকে আপডেট করেছি। এবং আমি জানতাম না যে $100 কমেও আপডেট কি করা যায়, উইথড্র করা যায়। যখন $100 জমা হইলো তখন রাত 3টা বাজে, তো সিলেটে আমি থাকতাম বাগবাড়িতে। আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার আমি খুব চেক করতেছি বারবার যে আসলে টাকা মানে $100 হয়েছে কিনা, $100 হয়েছে কিনা। তো টাকা ঢুকলো, আপনারা বিশ্বাস করবেন না মানে কি যে একটা আনন্দ, বা $100 প্রায় আমি 7,500 না কত 800 উইথড্র দিয়েছিলাম, কি আনন্দ যে হয়েছিল মানে এটা বলার মতো না। মানে এটা আসলে যারা মানে ইনকাম করবেন বা এই এই স্টেপ গুলা শেষ করে 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 একটা যখন পর্যায়ে নিয়ে চলে যাবেন, এটা অন্য ধরনের একটা ফিলিংস, আর নিজে কাজ করার মধ্যে বা নিজে জানার মধ্যে আনন্দটাই অন্যরকম, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি এটাই বলবো স্যার দেখাই দিচ্ছেন আপনাদেরকে, আর যতটুকু নিজেরা আপডেট থাকতে পারেন অনলাইন থেকে যতটুকু নিতে পারেন, আর গুগলে সার্চ করার কিন্তু অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়, এটা জানেন আপনারা? জি স্যার আরেকবার বলুন স্যার, বুঝি নাই। মানে গুগলে গুগলে কিভাবে সার্চ করবেন, গুগলে আপনারা কিভাবে সার্চ গুগলে আপনারা কিভাবে সার্চ করবেন এর কিন্তু প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়, আপনারা কষ্ট করে একটু দেখে নিবেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি দেখেন তাহলে আপনাদের মানে একটু ভালো হবে, একটা স্কিল বাড়বে আর কি। আর গিগটা সম্বন্ধে স্যার যে কাজগুলো দিয়েছেন, যারা আজকে জমা দেন নাই, আমি খুব অনুরোধ করব আপনাদেরকে এই মানে যতটুকু সময় আপনারা দিচ্ছেন এখন এই ক্লাসের পরে বা রাতের বেলা, মানে একটা কথা আছে যদি মানে কি বলবো যে আপনি যদি অল্প ছেড়ে দেন তাহলে অল্পই পাবেন,
আপনি যদি বেশি ছেড়ে দেন তাহলে বেশি পাবেন, মানে আপনি এই কাজের জন্য অন্যান্য কাজগুলো যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে কিন্তু এই কাজ থেকে একটা ভালো আউটপুট পাওয়া আপনার পক্ষে সম্ভব। আর আপনি যদি চান প্রত্যেকটা কাজের সাথে এই কাজটাকে মানে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে গড়ার জন্য, তাহলে এটা বোধহয় খুব বেশি এফেক্ট হবে না বা এখান থেকে আপনি খুব বেশি জিনিস নিতে পারবেন না। আপনি যদি মানে অন্যান্য সেক্টরের সাথে জড়িত থাকেন, সামাজিকতার সাথে জড়িত থাকেন বা যে কাজটা আপনার না করলেও হয় এখান থেকে কোনো আউটপুট আসছে না, আপনি ইচ্ছে করলেই মিনিমাইজ করতে পারেন বা এই কাজটাকে কয়েক মাসের জন্য অফ করে দিতে পারেন, সেটা যদি করেন তাহলে আর এটার মধ্যে সময় দিন আউটপুট কিন্তু এখান থেকে বেশিই পাবেন। আমি কি আমার এই কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। জি, তো আপনি যদি এই কাজটা করেন, আপনারা সবাই যদি এই কাজটা করেন আর রিসার্চটা একটু ভালো করে করতে পারেন, তাহলে অবশ্যই মানে ওইভাবে মানে একটা পর্যায়ে যেতে পারবেন আর কি। ঠিক আছে, আমি আসলে ওই যে গিগ নিয়ে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম মাঝখানে, তো ওই গিগ রিসার্চের বিষয়টা আরেকটু ডেপথলি স্যার আপনাদেরকে অবশ্যই বলবেন কিভাবে রিসার্চটা করা যায়। আচ্ছা, কেউ কে একটু বলবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত গিগ রিসার্চ সম্বন্ধে মানে কোন কোন বিষয়গুলো আপনারা জেনেছেন? স্যার প্রশ্নটা যদি আরেকবার করতেন স্যার, আমি বুঝতে পারিনি। মানে ওই আপনারা গিগ রিসার্চ সম্বন্ধে মানে কি কি জেনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু গুছায় বলেন আর কি আমাকে। স্যার আমি বলবো? হ্যাঁ বলেন। প্রথমেই স্যার আমাদের প্রথমে একটা গিগ টাইটেল দেওয়া লাগবে আমাদের গিগ সম্পর্কে, যেটা যেটা সম্পর্কে গিগটা তৈরি হবে। তারপরে প্রথম থেকে শুরু করেন, আপনি প্রথমে কম্পিউটার অন করলেন তারপরে বসলেন, এখন এখন কি করবেন? এখন স্যার আমি ফাইবার আমার অ্যাকাউন্টে ঢুকবো, অ্যাকাউন্টে ঢুকে ওতে গিগ ক্রিয়েট অপশনে ক্লিক করব। ফাইবারে অ্যাকাউন্ট করতে কি লাগে স্যার? ইমেল লাগবে, আমার স্মার্ট কার্ডের তথ্যগুলো লাগবে। জি, আর এগুলো আর এগুলো হলে সম্ভবত হয়ে যাওয়ার কথা এগুলো। আচ্ছা, আর আর কেউ শেয়ার করবেন যে গুগলে ফাইবারে অ্যাকাউন্ট করতে আর কিছু লাগে? স্যার ফাইবারে যে অ্যাকাউন্ট করছে স্যার, এটা হচ্ছে যে আমি শুধু আমার ইমেল অ্যাড্রেস একটা স্ট্রং পাসওয়ার্ড এগুলো দিয়ে করছি। আমার মানে আমার প্রোফাইল এখনো কমপ্লিট হয়নি আর কি, ইনকমপ্লিট আছে। মানে এটা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনার আপনার কাছে ওই অপশনটা চলে আসে যে আপনি যাতে একটা গিগ তৈরি করতে পারেন। জি স্যার, অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা হওয়ার পরে স্যার গিগ অপশনটা এটা আসে। জি, অ্যাকাউন্টটা তো হওয়ার পরে, অ্যাকাউন্টটা যেটা হইছে আপনি যখন সাবমিট করলেন তখন অবশ্যই আপনার ইমেইলে একটা মানে পাসওয়ার্ড গেছে না? জি স্যার, জি স্যার, জি 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 জি। তাহলে ওইগুলো বলেন একটু ডিটেইলি বলেন স্যার, অতটা আর কি অভিজ্ঞতা এখনো হয়নি স্যার নতুন। আমি যেহেতু অপশন মানে আমি বলছি যে যাতে একটু চিন্তা করে আপনি ওই জিনিসগুলো একটু সাজায় বলতে পারেন আর কি, বলেন তারপরে আরেকজন বলবেন কোনো সমস্যা নাই, বা আপনারা যদি দেখেন যদি ওনার কথার মাঝখানে কিছু ছুটে যায় আপনারা অ্যাড করতে পারেন। স্যার এট ফার্স্ট স্যার আমাদের জিমেইল দিয়ে লগইন করলে ভেরিফাই করতে বলবে, তো ভেরিফাই করার পর যখন আমরা ভেরিফাই করব তারপরে আমাদের কিছু ইনফরমেশন চাবে, যেমন কন্ট্যাক্ট, তারপর এনআইডি, ন্যাশনাল কার্ড যেগুলো রয়েছে এগুলো ইনফরমেশন চাবে। চাওয়ার পর যখন সেটা পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে তারপর আমরা আমাদের যে গিগের খোলার যে অপশনগুলো সেগুলো আমরা সামনে ফেস করব বা দেখতে পাবো, তখন আমরা নিজের ক্যাটাগরি অনুযায়ী সেই গিগগুলো খুলতে পারবো। এটা নিয়ে আপনি চাচ্ছেন এখন একটা কি করতে, গিগ তৈরি করতে। আচ্ছা, তার প্রথমে টাইটেল চলে আসলো, তারপরে বিভিন্ন ফাইবার অলরেডি যে গিগ গুলো দেওয়া আছে গিগ গুলাতে দেখি আমি আসলে কোন গিগে কি রকম অর্ডার করেছে, কোনটাতে বেশি অর্ডার পাচ্ছে, সেই গিগ গুলা কি কি কিওয়ার্ড নির্বাচন করছে, আর কি রকম টাইটেলটা দিয়ে সেগুলো সবগুলো
বা যে গিগ গুলো এইমাত্র তৈরি হয়েছে না, যে গিগ গুলো আছে এগুলো অ্যানালাইসিস জি স্যার। এবং যে 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 গিগ গুলো হ্যাঁ বলেন স্যার, আমিও তারিভাবেই করছি স্যার, ওই সবুজ ভাইয়ের মতোই করছি আমিও। মানে যে আপনি যে সময় ঢুকছেন ওই সময় যে গিগ গুলো অ্যাক্টিভ আছে ওই গিগ গুলো থেকে আবার আপনি শর্ট করছেন যে কোন গিগ গুলার মধ্যে রিভিউ বেশি বা কোন গিগ গুলা আসলে যে মানে সেকেন্ড লেভেলে আছে ওই এটাই তো। হ্যালো স্যার, সবগুলো দেখতে হবে স্যার, ফার্স্ট এর ফার্স্ট লেভেলের গুলো থেকে লাস্ট লেভেলের পর্যন্ত আর কি স্যার, মোটামুটি যেগুলো পাইছি মোটামুটি গুলো দেখছি আর কি স্যার। না যাইতে পারবো না। দেখছেন বলতে কয়টা দেখছেন আপনি? 8 10 টার মতো দেখছি স্যার। ধরলাম 10টা। আচ্ছা আমি একটু যদি নাম করে বলি, যারা যারা আমাকে একটু বলেন, সৈকত সাহেব আছেন? জি আছি। আপনি কয়টা গিগ দেখছেন এই কিওয়ার্ড বলতে মানে ট্যাগলাইনটা রিসার্চ করার জন্য, টাইটেলটা রিসার্চ করার জন্য? আমি 3টার মতো দেখছি। 3টা গিগ দেখছেন? ওই এই 3টা গিগ কি ওই সময় অ্যাক্টিভ ছিল, ওই সময় আপনি ওদের কাছ থেকে মানে মানে কিগুলা নিছেন? ওটা লক কোয়েন সম্ভবত ছিল। আচ্ছা, একটা ফাইবার গিগ অ্যাক্টিভ অবস্থায় আছে ওটা আমরা কিভাবে বুঝবো? জি সেটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা, এখন 3টা একটা সবুজ বাতি থাকে। জি স্যার, সবুজ বাতি থাকে। সবুজ বাতি বলতে হচ্ছে ধরেন মেসেঞ্জারের মতন স্যার। হ্যাঁ, সবার কাছে কম্পিউটার আছে না? জি স্যার। জি আছে। জি স্যার, ফাইবারে ঢোকেন, ঢোকেন তো ঢুকে বলেন তো মানে কয়। জি সৈকত সাহেব, আপনি সৈকত সাহেব আপনি মানে ওপেন করেছেন? হ্যাঁ স্যার, আমি যে আমি ফোনের মধ্যে স্যার, আমার এখানে একটু প্রবলেম তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে শুনেন আপনি আমাদের কথা শুনেন। জি অবশ্যই স্যার, আমি শুনতেছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতেছি। এন্ড্রু পল্লব আছেন আপনি? জি আছেন। আচ্ছা, আপনি মানে পিসিতে আছেন না মোবাইলে? আমি মোবাইলে আছি। আচ্ছা ঠিক আছে। আরিফ ইসলাম পিসিতে আছেন না মোবাইলে? জি স্যার, পিসিতে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি ফাইবারে ঢুকে এখন এই মানে কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা মানে গিগ পাইছেন স্যার? স্যার ফেসবুক রিলেটেড এখন অ্যাক্টিভ আছে কয়টা স্যার? বুঝি নাই স্যার, আমার গিগ মানে স্যার আমি লঞ্চ করছি যেগুলো। ঠিক আছে, আমার আসলে ফাইবার গিগের ফাইবারের যে অ্যাকাউন্টের কি ডিটেইলস গুলা এগুলা বর্তমানে আমার কাছে নাই। আমি যে মানে লগ ইন করেছি আমি আসলে ওই যে মানে কিভাবে বুঝলেন স্যার? এই যে গ্রিন সিগন্যাল গুলো দেখা যাচ্ছে তাদের প্রোফাইল লিক করে আর কি ক্লিক করে ঢুকে দেখলাম যে গ্রিন গ্রিন একটা সিগন্যাল আছে এখানে। জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং দেখাচ্ছে অনলাইন, তারপর পিকের পাশে দেখাচ্ছে অনলাইন। জি জি জি, ঠিক আছে। অনলাইন আর ওখানে অনলাইন অপশন আছে স্যার, অনলাইন অপশনে ক্লিক করলে স্যার শো করে স্যার, বোঝা যায়। প্রথম আসলে তিনটা অপশন আছে, এখানে তিনটা অপশন আছে, ক্রস সার্ভিস, লোকাল সেলার এবং অনলাইন সেলার। জি 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 জি। অনলাইন সেলারে দিলে পরে কিন্তু 3300 রয়েছে স্যার अवेलेबल রাইট নাও। জি জি জি, ঠিক আছে। এই পর্যায়ে পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। জি স্যার। জি, এখন যদি আপনি শর্ট করেন এখান থেকে ভালো কারা, এখন অ্যাভেলেবল আছে আমার কাছে 12টা অপশন বা 20টা অপশন, এখান থেকে ভালো কারা আমরা কিভাবে বুঝব? ভালো হচ্ছে তার রিভিউ বেশি, লেভেল স্যার সিলেক্ট করে দেওয়া আছে, আপনি চাইলে লেভেল চুজ করে নিতে পারবেন, তারা কোন কোন লেভেলের বা বেস্ট সেলিং এর অপশন আছে, তারপর নিউ সেলিং এর অপশন আছে, রিকমেন্ড করে। আপনি এখান থেকে বেস্ট সেলার যারা বা লেভেল 2 তে যারা আছেন ওদের 10টা গিগ নিয়ে ওইখান থেকে যদি রিসার্চ করেন তাহলে আউটপুটটা একটু বেশি পেতে পারেন বলে আমার বিশ্বাস স্যার। আমি 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 তো স্যার এই ক্ষেত্রে আমি স্যার সর্বোচ্চ স্যার ইয়া রেকমেন্ড রেকমেন্ড এই গুলো যে কয় গিগ গুলো রেকমেন্ড করে বুঝি নাই, আরেকবার একটু শুনি স্যার। ভালো একটা ভাজি গিগ গুলো আমার পছন্দ হয়, সেই গিগ গুলোতে যাওয়ার পরে যেগুলো নিচে কতগুলো গিগ রেকমেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার এইগুলা কি এইগুলা কিওয়ার্ড টাইটেল সবথেকে বেশি ফলো করি। আচ্ছা আচ্ছা, এখানেও কিন্তু ওই যে মানে বেস্ট সেলার ওদেরকেই তো রেকমেন্ড করে নাকি? আর এখানে একটা ট্রিক আছে, ১৫টা আমি অ্যাপ করলাম, ১৫টা গিগ বের করলাম,
বের করে প্রত্যেকটারই নিচে যে কিওয়ার্ড গুলা প্রতিটাতে ম্যাচ করলাম যে ম্যাক্সিমাম অর্থাৎ সবারই ওই রিলেটেড গিগের সবারই একই রকম কিওয়ার্ড আছে, অর্থাৎ যেমন ফেসবুক বিজনেস পেজ এই ক্লিয়ার ট্যাগটা ম্যাক্সিমাম পনেরো জনের মতো দশ জনের আছে, বাট এটা কিন্তু এইভাবে মনে করেন যে এরকম কিছু দিবে। আবার মনে করেন যে আরো আর একটা বিষয় আছে যে আমরা কি ওই রিলেটেডগুলোকে নিব নাকি আমরা আলাদা কোনো উল্লেখ যেগুলো রয়েছে সেগুলোকে নিব? না না ওগুলা নিতে হবে, কারণ ওগুলা মূলত আমাদের বুঝতে হবে বায়ার কি চায়, এগুলো সবচেয়ে বেশি রয়েছে সেগুলো নিব, তাই তো? হ্যাঁ বায়ার জি আমি একটু বলি এখন কথা হচ্ছে যারা বেস্ট সেলার হইছে ওরাই তো আসলে বায়ারের সাথে বায়ার ওদেরকে খুঁজে পেয়েছে বা বায়ারের সাথে কন্ট্রাক্ট হয়েছে বিধায় ওরা বেস্ট সেলার হইছে, কথাটা ঠিক না? তো তাদের যে কিওয়ার্ডটা আমি যদি দশজন বেস্ট সেলারের বা দশজন লেভেল টু সেলারের কিওয়ার্ড গুলা নিয়ে নিজের মতন করে যেখানে একটু রিসার্চ করে ওইটা দিয়ে সাজাই তাহলে ওই কোয়ালিটির সার্চে বা নর্মাল সার্চে আমার গিগটা সামনে আসার ক্ষেত্রে আমার একটু এগিয়ে গেলাম এই বিষয়টাই তো। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে আমার কথাটা? মানে দশজন বেস্ট সেলারের যে টাইটেলটা ওরা দিছে ওইখান থেকে রিসার্চ করে যদি আমি একটা দেই তাহলে কিন্তু আমি একটু আগায় গেলাম, কারণ ওনারা অলরেডি ওই কিওয়ার্ড গুলা নিয়েই কাজ করে যাচ্ছেন। আর দশজনের স্যার আমি আমি স্যার হচ্ছে যে ফাইবারে ঢুকলাম, ঢুকে ওই যে ওখানে অনলাইন সেলার যে আছে সেই বাটনটা ক্লিক করে তখন আমি দেখতে পাচ্ছি যেখানে ফেসবুক বিজনেস পেজের আন্ডারে 3397টা সার্ভিস অ্যাভেলেবল এবং তাদের নামের পাশে যে সবুজ বাতি এরকম জ্বলা আছে। হ্যাঁ হ্যাঁ মানে এরা লেভেল 2 সেলার কজন আছেন দেখেন প্রথম পেজে খুব ভালো সেলার নাকি? হ্যাঁ ওরা 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 ভালো লেভেল 2 সেলার যারা ওরা আসলে ভালো। তারপরে হচ্ছে ওনাদের যে ওই টাইটেলটা ধরেন আমি একটা টাইটেলে কথা বলছি আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস টু গ্রো ইওর পেজ লাইকস, তারপরে একটা আছে আই উইল ক্রিয়েট এ গর্জিয়াস ফেসবুক কভার ফটো, তারপরে একটা আছে আই উইল ডিজাইন এ প্রিমিয়াম ফেসবুক অ্যাডস দ্যাট কনভার্ট, সবগুলাই কিন্তু ওই রিলেটেড। বোঝা গেছে আমার কথা? জি স্যার জি স্যার। লেভেল টু সেলার থেকেও আপনি আরো শর্ট করতে পারেন, একজন লেভেল টু সেলারের রিভিউ আছে 84টা 5 স্টার, আরেকজন লেভেল 2 সেলারের রিভিউ আছে 603টা, তাহলে আপনি কোনটা নেবেন? যা 603টা আছে 5 স্টার 603টা রিভিউ যারা আছে তাতে তার মানে এই জিনিসগুলো কিন্তু আসলে নিতে পারেন, দেখেই বোঝা যাচ্ছে ও বেস্ট। তাহলে আপনি যদি 10টা গিগ খুলেন যার যাদের প্রত্যেকের রিভিউ 500 এর উপরে তাহলে কিন্তু একটা স্ট্রং ওইখান থেকে আপনি একটা ফিডব্যাক পেতে পারেন আপনার ওই যে ট্যাগলাইনটা বা টাইটেলটা নির্বাচনের ক্ষেত্রে। আমার কথা সবাইকে বুঝাতে পেরেছি? জি স্যার। কে ছিলেন? সালাউদ্দিন সবুজ ভাই। জি স্যার। কৃষ্ণকান্ত রায় আমাদের সাথে আছেন? কৃষ্ণকান্ত রায় আপনার ওই যে ফেসবুক বিজনেস সার্ভিস ওইটা কোন ক্যাটাগরিতে পড়ে? সোশ্যাল মিডিয়া এবং আপনার ফেসবুক ম্যানেজ এবং প্রোফাইল ইন্টিগ্রেশন। এটা আপনি কিভাবে জানলেন? ওটা ওইখানে আপনার অটোমেটিক দেওয়া থাকে, আপনার সার্চ মনে করেন যে ওই সোশ্যাল মিডিয়ার পরে পরের যে স্টেপ আছে ওটাতে অটোমেটিক দেওয়া থাকে, কয়েকটা পার্ট দেওয়া থাকে, ওইখান থেকে নির্বাচন করতে হয়। এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, ঠিক আছে তাই না? আচ্ছা এরপরে কোন অপশনটা আছে? তারপরে আপনার ট্যাগ দিতে হয়, তার নিচে মূলত একটা ই দিতে হয়, যেমন সোশ্যাল মিডিয়া কিছু বিষয় আছে যেমন লিংকডইন টুইটার এগুলা সিলেক্ট করে দিতে হয়, তারপরে ট্যাগ দিতে হয়।
আপনি কি কি টেক দিয়েছেন? আমি আচ্ছা আমি দেখতেছি একটু। আচ্ছা উনি আচ্ছা এই ট্যাগ বিষয়ে কেউ একটু কথা বলবেন যারা অলরেডি জমা দিয়েছেন স্যারের কাছে? আচ্ছা একজন একজন করে শুনি। পল্লব ভাই বলবেন স্যার এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? কি প্রোফাইল নিয়ে ফাইবারের নাকি বলতেছেন? তো হ্যাঁ 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 আসলে প্রোফাইল করার জন্য আমি একটু বলি, শাহিনুর ইসলাম মনে প্রশ্ন করেছেন না? আমি এখানে ফাইবারে ঢুকে দেখলাম যে বিজনেস পেজ নামে কোনো অপশন নাই, পরে তখন আমি কি ওখানে সার্চ দিলাম মানে মোবাইলে লিখে আর কি, তারপরে পাইলাম। তারপরে দেখেন এখানে লেভেল টু সেলার কজন আছেন? 540 জন লেভেল টু সেলার নির্বাচন করেন। এর মধ্যে লেভেল টু সেলার কাদের নির্বাচন? লেভেল টু সেলার অনলাইন যারা, অনলাইন যারা কাদের নির্বাচন করবেন? যারা হচ্ছে যাদের রিভিউ গুলা বেশি, যাদের বেশি সেলিং আছে, রিভিউ বেশি। বিষয়টা বুঝছেন? রিভিউ বিষয়টা বুঝছেন? আচ্ছা যাদের রিভিউ বেশি সেখান থেকে আপনি 10টা গিগ আপনি নেন, নিয়ে আলাদা আলাদা করে 10টা ট্যাবে ওপেন করেন। আচ্ছা 10টা ট্যাবে ওপেন করে আপনি আসলে এখন দেখেন ওদের যে ট্যাগলাইন গুলা বা ওরা কি করেছে, ওদের যে থাম্বনেলটা কিভাবে তৈরি করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ওদের থেকে আপনি নিতে পারেন। সেটা কি কপি হবে তখন? জি না না কপি তো অবশ্যই না, কপি করবেন না, আপনি তৈরি করে নেবেন। কপি তো অবশ্যই করবেন না, কপি কিন্তু অবশ্যই করবেন না, এটা আপনাদের জানা আছে? জি স্যার নিয়ম ফলো করতে হবে, শুধু নিয়ম ফলো করবেন। কপি করলে কিন্তু আপনি ব্যান খেয়ে যাবেন, আপনি কপি করতে পারবেন না ডাইরেক্ট। আপনি ওইখান থেকে নিয়ে আপনার মত করে জিনিসগুলোকে সাজায়া আপনি একটা এটা কিভাবে করবেন এটা অবশ্যই আমি স্যার আপনাকে বলে দেব। আর আপনারা একটু দেখেন, আমি বলছি জিনিসগুলো একটু দেখেন ওদের থাম্বনেলটা ওরা কিভাবে করেছে। এখন এখন আসেন আপনি থাম্বনেল নিয়ে, অনেকেরই দেখলাম যে একটা কনভেনশন হয়ে গেছে যে ফটোশপের বা ইলাস্ট্রেশনের কাজ অনেকেই পারে না। এখানে একজন বলছিলেন ক্যানভার কথা, আপনারা ক্যানভার কথা শুনেছেন? জি স্যার। স্যার আলম স্যার বলছেন আমাদের এটা, হ্যাঁ ক্যানভা সবচেয়ে ভালো একটা অপশন। জি স্যার জি এখন ক্যানভা লিখে গুগলে সার্চ করেন, সাইটে লিংক দিয়েছে আমাদেরকে ইমেজ গুলো তৈরি করার জন্য। জি 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 ওগুলা কি ফলো করছেন আপনারা? জি স্যার। ঠিক আছে তো এগুলা করতে থাকেন, করে একটা বেস্ট একটা গিগ তৈরি করে ফেলেন, কোনো সমস্যা নাই। আপনারা কি ওপেন করেছেন 10টা গিগ? কারা কারা করেছেন একটু জানাবেন আমাকে? স্যার একটা হেল্প লাগতো স্যার, স্যার অনলাইনে যে অ্যাক্টিভ যারা আছে সেই অপশনটা স্যার কোথা থেকে ঢুকে দেখবো আর কি? স্যার এখানে স্যার আমায় আসলে আমার রাইট সাইডে পাবেন, রাইট কর্নারে, রাইট কর্নারে। জি অনলাইন সেলার, লোকাল সেলার এন্ড প্রো সার্ভিস তিনটা অপশন দেয়া আছে এখানে দেখেন। হ্যাঁ 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 দেখেন অনলাইনে ঢুকেন, অনলাইন সেলারে ঢুকলে হবে প্রথমত আপনি কিওয়ার্ড দিকে সার্চ দেন, তারপরে নিচে চলে আসবে। পাইছি ভাইয়া ধন্যবাদ। পাইছেন? জি জি জি। এখন লেভেল 2 10টা সেলার আর রিভিউ বেশি আপনার পেজে চলে আসছে, আপনি 10টা না 5টা ওপেন করেন, ওপেন করে দেখেন এখান থেকে আপনি একটা ফ্রেশ আইডিয়া পেয়ে যাবেন যে আপনার থাম্বনেলটা কিভাবে হতে হবে বা টাইটেলের মধ্যে কি কি জিনিস ওরা এখানে এড করেছে, আপনার কি কি জিনিস এড করলে পরে 5টা রিসার্চ করলে আপনার মাথায় একটা চলে আসবে। এবং এটা আসতেই হবে, এই রিসার্চের কোয়ালিটিটা না আসলে আসলে আপনি সাস্টেইন করতে পারবেন না মার্কেটে। 10টা থেকে ভালো কোনটা রিসার্চ করার যে প্রথম হচ্ছে ধৈর্য, তারপরে হচ্ছে যে অ্যানালাইসিস করার যে মানে মেন্টালিটিটা,
এটা অবশ্যই আপনার থাকতে হবে। আমি মিনিমাম 25টা গিগ ওপেন করছি, করে সেগুলো রিসার্চ করছি। না আপনি 25টা গিগ ওপেন করার দরকার নাই, কনফিউজড হয়ে যাবেন। পাঁচটা করেন, সবগুলোই মিনিমাম সবগুলো চেক করছি। তারা বিশেষ করে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি যে আসলে তারা কোন কিওয়ার্ড গুলো বেশি বেশি ইউজ করতেন বা কোন সার্ভিস গুলো তারা প্রোভাইড করতে চাচ্ছেন, সেই রিলেটেড কিছু রিসার্চ করছি। আপনি কি 25টা ওয়েবসাইট আমার একটু শেষ করি, আমার কথাটা আমি একটু বলি, 25টা খুলে শুধু পড়ছেন, নোট নিয়েছেন, কপি করে এক্সেলে লিখেছেন? আমি নোট করছি, নোট ডাউন করছি, আমার যতটুকু দরকার আমি সেগুলো নোট ডাউন করছি। হাতে কলমে নোট ডাউন করেছেন? হ্যাঁ, হাতে কলমে নোট ডাউন করছি এবং নোটপ্যাডেও সাজায় রাখছি সবকিছু। নোটপ্যাডে সাজায় রাখছেন? না, ঠিক আছে। এটা কি পরবর্তীতে আপনি কতটুকু সময় দিবেন এখানে, মানে এটা রিসার্চ করতে? কিভাবে বলা সম্ভব, আমার যতটুকু সময় লাগে আমি দেওয়ার চেষ্টা করব। আপনি এক ঘন্টা দেন, বলবেন যে স্যার আমি 10 মিনিট এইভাবে। হ্যাঁ, আমি অলরেডি 8 ঘন্টা মতো সময় দিছি। আরো 8 ঘন্টা দিবেন? হ্যাঁ। এখন একটু টেকনিক্যাল একটা কথা বলি, আমাদের যে মেমোরি আছে ডেন মেমোরি, আমরা যদি শুধু ইনপুট দিই তাহলে কিন্তু ক্লেশ হয়ে যাবে। মানে মানে অনেক সময় হচ্ছে যে তথ্যগুলা গুরুত্বপূর্ণ ওই তথ্যগুলার সাথে যখন আমরা কম গুরুত্বপূর্ণ তথ্যগুলাও ইনপুট দেওয়া শুরু করব বা দেখা শুরু করব, কার কথা শোনা যাচ্ছে একটু যদি মিউট করে দিতেন? হ্যাঁ, যতটুকু সম্ভব মানে তারপরে কিন্তু আউটপুট দেন, আপনি যে ইনফরমেশন গুলো নিলেন সেই ইনফরমেশন গুলো নিয়ে আউটপুট দেওয়াটা, আউটপুটটা হচ্ছে আপনার গিগটা তৈরি করা। জি, আমার আসলে ফাইবারের যে ওই যে তথ্যগুলো আমার কাছে হাতে নাই, বলে আমার গিগটা ওপেন করে আমি আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করতাম। আচ্ছা, ইউজুয়ালি আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত নেওয়া হয়? আমাদের ক্লাস টাইম হচ্ছে 9টা থেকে 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত? জি স্যার। জি জি জি। আরে ঠিক আছে, তাহলে 2টা মিনিট আমাকে একটু সময় দেওয়া যায়? জি স্যার। জি, আপনাদের যে মানে নরমাল যে টাইমটা দেওয়া হয় আপনারা মাঝখানে বোধহয় গ্যাপ নেন নি? মানে না স্যার, গ্যাপ নেই স্যার। আমি আসলে এটা জানি না, আমরা আশা করব আপনি কালকেও থাকবেন আমাদের সাথে। অবশ্যই, যদি সুযোগ থাকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনারা আসলে এইভাবেই সাথে থাকিয়েন স্যার, বাইরে কাজ করেন অ্যাসাইনমেন্ট হিসেবে, আপনারা উইটি রিসার্চ করেন, একটু রিসার্চ করে আরো বিষয় একটু মানে প্লিস্ট করার চেষ্টা করবেন। ধরেন বায়ার যদি একটু কঠোর হয় তাহলে, বা এটা আপনার জন্য মানে ট্রেনার যদি কঠোর হয় এটা কিন্তু আপনার জন্য ভালো, কারণ প্রত্যেকটা জিনিস আপনার একটু কনফিডেন্স লেভেলটা মানে স্যার যতটুকু পারে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আরো, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এটা তো সামান্য সময়ের জন্য, আমি আমার যতটুকু আমি তো কোনো টাইমলাইন সিলেক্ট করি নাই, তাই আমি র্যান্ডমলি কথাগুলো বলে গেছি। আবার যদি আমি কোনো টাইমলাইন সিলেক্ট করতাম তাহলে কিন্তু এত কথা বলার সুযোগ থাকতো না, স্যার আপনাকে স্পেসিফিক বিষয় নিয়ে বলতাম। জি স্যার। ওকে, তাইলে আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে যদি সুযোগ থাকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার। আর জি জি, দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন।